সালাম আলাইকুম। তো আমাদের আজকের ফ্রি সেশনে অনেকে জয়েন করতে অসুবিধা, আমরা 2-1 মিনিট একটু নেই যাতে জয়েন করতে পারে সবাই। আর আমাদের যে রিসার্চ পার্সন আজকে এমরুল কায়েস, শুনতে পাচ্ছেন এমরুল কায়েস কি ডিপ ই কি আপনার মনে করে আমি আছি প্রেজেন্ট আছি, শরীরের অবস্থা কি আপনার? এই তো মোটামুটি ভালো, নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি টেনশন করতেছিলাম যেহেতু হঠাৎ করে আপনার একটু ফিভার, যাই হোক অসুবিধা নাই, ইনশাল্লাহ নিতে পারবো, প্রবলেম হবে না। কারণ আপনি তো আবার ক্লাস পোস্টপোন করে নিছেন না? না ওইটাই আর কি, আমি আমাদের এটা একটু আরো 2 সপ্তাহ আগে হওয়ার কথা ছিল, 2-3 সপ্তাহ, যাই হোক। আচ্ছা, এখন যারা জয়েন করার করতেছে, আর বাকি আমার মনে হয় আমরা শুরু করি নাকি আস্তে ধীরে, আপনাকে হোস্ট করা আছে, দেখেন আমরা স্লাইড শেয়ার করছি। আচ্ছা জি 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 বুঝতে জি জি আমি দেখেছি। আচ্ছা, আমি আমার পিপিটি এটা শুরু করি, ভিডিওটা অন করে দিচ্ছি। আপনারা একটু একটু ভিডিও অন করেন যারা আছেন রিসিপ ইয়া পার্টিসিপেন্টস। হ্যাঁ, ওয়েবক্যামটা অন করেন, ইয়াটা মাইক্রোফোনটা অফ করে দেন, অসুবিধা নেই। আর আমাদের একটা সেপারেট গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু শেয়ার করা আছে ইয়াগুলো, ট্যাক্সের জন্য যে ডকুমেন্ট গুলো দেওয়া আছে, এগুলো আপনারা দরকার হলে যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আমরা গ্রুপে অ্যাড করে আপনাকে দিয়ে দিব। দেখা যাচ্ছে তো ভাইয়া, তাই না? নাকি স্লাইড কি দেখা যাচ্ছে আমার? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্টার্ট করি। হ্যাঁ জি, আচ্ছা, আজকে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে আলোচনা করব। আর রেকর্ডেড ক্লাসটা আমার মনে হয় শেয়ার করে দিন রেজন ভাই, আপনি এখানে এন্ডে তো রেকর্ড হয়ে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এটা শেয়ার করে দিন। দিস ইজ মাই শর্ট ইন্ট্রো। আমি অলমোস্ট 2010 থেকে আমার এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স স্টার্ট করেছি। এরপরে আমার মোর দেন 6 ইয়ার্স ট্রেনিং অ্যান্ড টিচিং এক্সপিরিয়েন্স আছে। আমি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশন গুলোর সাথে ইনভলভ, বিসাইডস আমি বিভিন্ন প্রফেশনাল বডি গুলোর সাথে কানেক্টেড। আজকে ট্রেনিং এর যে কন্টেন্ট গুলো নিয়ে আমি আলোচনা করব, একটু দেখি কি কি কন্টেন্ট নিয়ে আলোচনা করব। বেসিক আইডিয়া রিগার্ডিং রিটার্ন, অর্থাৎ রিটার্ন সম্পর্কে আমি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিব। পার্সন রিকোয়ার টু সাবমিট রিটার্ন, কাদের কাদের রিটার্ন সাবমিট করতে হবে, প্রসিডিউর অফ সাবমিটিং রিটার্ন, রিটার্ন সাবমিট করার প্রসিডিউর গুলো কি আমরা এটা দেখবো, ডেট অফ সাবমিশন অফ রিটার্ন যে আমাদেরকে কবে রিটার্ন সাবমিট করতে হবে, ইনকামস ইনক্লুডেড ইন দ্য রিটার্ন যে আমরা যখন রিটার্নে কি কি ইনকাম ইনক্লুড করব, এরিয়া অফ ট্যাক্স রিবেট বা ট্যাক্স সেভিংস ইন কেস অফ ইন্ডিভিজুয়াল, আমরা কোথায় কোথায় ইনভেস্ট করলে রিবেট পাবো, হাউ টু ফিল আপ ইন্ডিভিজুয়াল রিটার্ন যে আমরা কিভাবে রিটার্নটা ফিল আপ করবো, এটা আমি আপনাদেরকে একটা এক্সেল শিটে দেখাবো, হাউ টু ফিল আপ কোম্পানি রিটার্ন, এরপর ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যালং উইথ সাবমিশন রিটার্ন যে আমাদের রিটার্নের সাথে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, কনসিকুয়েন্স ইন হায়ারিং রিটার্ন, কেউ যদি রিটার্নিং ইনকাম হাইড করে তাহলে এটার কনসিকুয়েন্স কি হতে পারে, কনসিকুয়েন্স নট ফাইলিং রিটার্ন ইন ডিউ টাইম, কেউ যদি রিটার্ন ডিউ টাইমে ফাইন রিটার্ন সাবমিট না করে তাহলে এটা কনসিকুয়েন্স কি হতে পারে। আমরা যদি দেখি যে রিটার্নটাকে বলা হচ্ছে যে প্রেসক্রাইবড ফর্ম, যেটা আমাদের ইনকাম ট্যাক্স অথরিটির নিকট সাবমিট করতে হয়। আমরা রিটার্নে নর্মালি আমাদের ইনকাম, আমাদের ইনকামের এগেনস্টে কি পরিমাণ ট্যাক্স লাইবিলিটি, এই রিলেটেড ইনফরমেশন গুলো আমরা রিটার্নে প্রদান করে থাকি। কাদের রিটার্ন সাবমিট করতে হবে, আমরা হয়তো বা জানি যে আমাদের ফাইন্যান্স অ্যাক্টে 2021 অনুযায়ী আমরা যদি বলি যে মেল মেম্বার যার ট্যাক্সেবল ইনকাম 3 লাখ টাকা তাকে রিটার্ন সাবমিট করতে হবে, ফিমেল মেম্বার যার ট্যাক্সেবল ইনকাম 3.5 লাখ টাকা তাকে রিটার্ন সাবমিট করতে হবে, ফর ডিজেবল পার্সন যার ট্যাক্সেবল ইনকাম 4.5 লাখ টাকা তাকে রিটার্ন সাবমিট করতে হবে, এরপরে বলছে যে গ্যাজেট ওয়ার উন্ডেড ফ্রিডম ফাইটার যার ট্যাক্সেবল ইনকাম 4.75 লাখ তাকে রিটার্ন সাবমিট করতে হবে। এছাড়াও আমাদের যদি আমরা একটু ইনকাম ট্যাক্স, আমাদের যে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স আছে তো এখানে সেকশন 75 এ বলা আছে যে কাদের রিটার্ন সাবমিট করতে হবে, এটা যদি আমরা একটু দেখি, দেখেন বলছে ইফ দ্য টোটাল ইনকাম অফ দ্য পার্সন ডিউরিং দ্য ইনকাম ইয়ার এক্সিড ম্যাক্সিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট বলতে যেটা সেকশন 75 সাবসেকশন 1 যেটা বলা আছে
যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট বলতে স্ল্যাব অ্যামাউন্টটাকে বোঝাচ্ছেন, যেটা আমরা উপরে বলে আসি বলে এসেছি যে মেল পার্সনের ক্ষেত্রে যার ইনকাম 3 লাখ টাকা তাকে কি করতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে, ম্যান্ডেটরি সাবমিশন অফ রিটার্ন। কাদের জন্য রিটার্ন সাবমিশনটা ম্যান্ডেটরি? যেমন কোম্পানি, কোম্পানিকে কিন্তু রিটার্ন সাবমিট করতে হবে, এনজিও রেজিস্টার উইথ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো তাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে, কোঅপারেটিভ সোসাইটি, ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সন, যদি কোনো কোম্পানি শেয়ার হোল্ডার ডিরেক্টর বা শেয়ার হোল্ডার এমপ্লয় হয়ে থাকে তাকে রিটার্ন সাবমিট করতে হবে, ফার্মের পার্টনারকে রিটার্ন সাবমিট করতে হবে। বলা আছে যে গভর্নমেন্ট এমপ্লয় যার বেসিক স্যালারি 16,000 টাকার উপরে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। অ্যান এমপ্লয় হ্যাভিং এক্সিকিউটিভ আর ম্যানেজমেন্ট পজিশন ইন এ বিজনেস আর প্রফেশন তাকে রিটার্ন সাবমিট করতে হবে। যদিও এইটা আমাদের যে 9 নম্বর যে পয়েন্টটা আছে, তো এই পয়েন্টের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ট্যাক্সেবল ইনকামটাকে কনসিডার করি, যে একজন এক্সিকিউটিভ হইলেই যে রিটার্ন সাবমিট করবে নট নেসেসারি, আমাদেরকে দেখতে হবে যে তার ট্যাক্সেবল ইনকামটা আছে কিনা। তো এইটার ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ আমি দেখেছি যে অনেক কোম্পানি যাদের এক্সিকিউটিভ ডেজিগনেশন দিয়ে রেখেছে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে এরকম যে তার হয়তো বা ট্যাক্সেবল ইনকাম নাই, কিন্তু তা কি করেছে কোম্পানি তাকে বাউন্ড করেছে রিটার্ন সাবমিট করার জন্য। তো এই পয়েন্টের ক্ষেত্রে যে যে জিনিসটা বলা আছে যে বা যে জিনিসটা আমরা কনসিডার করি যে এই এক্সিকিউটিভ কোম্পানির কোনো এক্সিকিউটিভ তার ট্যাক্সেবল ইনকাম আছে কিনা, যদি ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। 9 নম্বরের এগেনিস্টে যারা মানে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেছে বা পার্সোনালি আমার কাছ থেকে অ্যাডভাইস দিয়েছে, আমি তাদেরকে এই রিলেটেড অ্যাডভাইস দিয়েছি যে দেখেন যে এক্সিকিউটিভের ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। কারণ আমাদের আমরা যে সেকশনে আছি এই সেকশনে সেকশন 75 বলা আছে যে কোনো ইন্ডিভিজুয়াল যদি একবার রিটার্ন সাবমিট করে, তাকে পরপর 3 বছর রিটার্ন সাবমিশনটা ম্যান্ডেটরি, তার ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক। এই জন্য 9 নম্বর পয়েন্টের এগেনিস্টে আমি কোম্পানি ম্যানেজমেন্টকে অনেক সময় সাজেস্ট করে থাকি যে আগে দেখেন যে তার ট্যাক্সেবল ইনকাম আছে কিনা, যদি থাকে তাহলে কি করে যে রিটার্ন সাবমিট করে। আচ্ছা, মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন এরপরে বলছে যে নন রেসিডেন্ট হ্যাভিং পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন বাংলাদেশ, যে নন রেসিডেন্ট যার পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট বাংলাদেশে আছে তাকে কি করতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে। আচ্ছা, ইন্ডিভিজুয়াল মানে ইনকেস অফ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কখন রিটার্ন সাবমিশনটা ম্যান্ডেটরি, ওয়ান্স এ মোটর কার, এখানে মোটর কার বলতে প্রাইভেট কারকে ইন্ডিকেট করতেছে, ওয়ান্স এ মেম্বারশিপ আবার ক্লাব রেজিস্টার আন্ডার ল অফ গভ, যদি কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো ক্লাবের মেম্বার হয়ে থাকে যে ক্লাবটা গভর্নমেন্টের কোনো ল দ্বারা রেজিস্টার, কেউ যদি বিজনেস রান করে থাকে আন্ডার ট্রেড লাইসেন্সের অধীনে, যদি কোনো প্রফেশনাল রিকগনাইজ প্রফেশনাল বডির মেম্বার হয়ে থাকে তাহলে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। আইটিপি যা আমরা জানি যে আমাদের ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আছে তাদের রিটার্ন সাবমিট করতে হবে, চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এদের রিটার্ন সাবমিট করতে হবে, যদি কোনো পজিশন হোল্ড করে থাকে পৌরসভা সিটি কর্পোরেশন অথবা পার্লামেন্টের যদি কোনো পজিশন হোল্ড করে থাকে তাহলে তাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে। বিসাইডস দেয়ার ইজ এ বিগ চেঞ্জ ইন প্রিভিয়াস ফাইন্যান্স অ্যাক্ট দ্যাট ইফ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাভ ইট ইন দেন হি হ্যাজ টু সাবমিট রিটার্ন। দেখেন আমাদের কিন্তু গতবার ফাইন্যান্স অ্যাক্টে একটা চেঞ্জ এসেছে এরকম, যদি কোনো ইন্ডিভিজুয়ালে 3 থাকে, 12 ডিজিট ট্যাক্স প্রেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, 3 থাকে, তাহলে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। আচ্ছা, তবে এখানে 2টা এক্সেপশন আছে, আমরা এক্সেপশন 2টাও দেখব যে এক্সেপশনগুলো কী কী। যেমন আমরা ফার্স্টে যেটা দেখলাম যে রিটার্ন কী, কাদের রিটার্ন সাবমিট করতে হবে, এরপরে স্লাইড যেটা আমরা দেখব যে রিটার্ন সাবমিশনটা কাদের জন্য ম্যান্ডেটরি না। ইনকাম ট্যাক্স রিটার্ন শ্যাল নট বি ম্যান্ডেটরি, কাদের জন্য ম্যান্ডেটরি না? যেমন আমরা যেটা যদি বলে থাকি যে এমপিও লিস্টেড এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন তাদের জন্য রিটার্ন সাবমিশনটা ম্যান্ডেটরি না, এরপর পাবলিক ইউনিভার্সিটি তাদের জন্য রিটার্ন সাবমিশনটা ম্যান্ডেটরি না, এ ফান্ড, ফান্ড বলতে প্রভিডেন্ট ফান্ড, এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আমরা যারা প্র্যাকটিসে আসি তারা কিন্তু পেয়ে থাকি। হয়তোবা কোনো কোম্পানি অ্যাকাউন্টস থেকে বলতেছে এরকম যে ভাই আমাদের তো প্রভিডেন্ট ফান্ড আছে, আমাদের পিএফ এর জন্য রিটার্ন সাবমিশন করতে হবে কিনা, তখন আমরা তাদেরকে বলে থাকি যে আপনি সেকশন 75 দেখতে পারেন, যে এখানে বলা আছে যে ফান্ডের জন্য রিটার্ন
সাবমিশনটা ম্যান্ডেটরি, আমার এস্টাবলিশ নাই, এস্টাবলিশমেন্ট নাই, তাকে রিটার্ন সাবমিশনটা তার জন্য ম্যান্ডেটরি না, এটা বলছে। আবার আমরা আগের স্লাইডে দেখিয়েছি যে যাদের টিন থাকবে তাদের রিটার্ন সাবমিশন করতে হবে, বাট আমি বলেছিলাম দেয়ার আর টু এক্সেপশন। যেমন আপনারা হয়তো বা জানেন যে আমাদের কান্ট্রিতে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখানে থেকেই বাইরের ফরেন ডিগ্রি গুলো কিন্তু অর্জন করতেছে, তো বাইরে ফরেন ডিগ্রি অর্জন করার জন্য তাদেরকে কিন্তু একটা পেমেন্ট করতে হয়, তো এই পেমেন্টটা কিন্তু তাদেরকে ক্রেডিট কার্ডের মাধ্যমে বা সুইফটের মাধ্যমে করতে হয়। তো ক্রেডিট কার্ডের জন্য টিনটা ম্যান্ডেটরি। তো ক্রেডিট কার্ডের উদ্দেশ্যে যদি কোনো ইন্ডিভিজুয়াল যদি টিন করে থাকে তাহলে সেক্ষেত্রে বলছে যে রিটার্ন সাবমিশনটা ম্যান্ডেটরি না, যেটা বলা আছে। আর একটা পয়েন্ট বলা আছে, যদি জমি জমা বিক্রয়ের জন্য কেউ যদি টিন করে থাকে তাহলে সেক্ষেত্রে বলছে যে তার যদি আদার কোনো ইনকাম না থাকে সেক্ষেত্রেও রিটার্ন সাবমিশনটা ম্যান্ডেটরি না। এই দুটো পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রিলেটেড ইস্যুগুলো কিন্তু আমরা অনেক সময় শুনতে পাই বা আমরা অনেক সময় দেখা যায় যে অনেকের কাছ থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারি। মোবাইলটা আমি সাইলেন্ট করে রাখি। রিটার্ন সাবমিটের প্রসিডিউর গুলো কি কি? আমাদের দেখবেন আমরা যদি রিটার্নের ফর্ম দেখি, ফর্মে তিনটা ঘর আছে ছোট ছোট, ওইখানে বলা আছে যে একটা সেল, একটা ইউনিভার্সাল সেল আর একটা নর্মাল। যদি আমরা যদি এভাবেই করি যে আমাদের রিটার্নে এরকম তিনটা, দেখবেন যে রিটার্নের ফর্মে তিনটা ঘর আছে, তো আমরা যখন রিটার্নটা দেখাবো তখন আপনাদেরকে হয়তো বা দেখাবো যে রিটার্নে তিনটা ঘর আছে। তো এই ঘরগুলোতে বলা আছে, একটা ঘরে বলা আছে সেল, একটা ঘরে বলা আছে ইউনিভার্সাল সেল, একটা ঘরে বলা আছে নর্মাল সেল। বলে অ্যাকচুয়ালি কিছু নাই, যেটা আমরা এখন ইউনিভার্সাল সেল বলি, যেটা আগে হয়তো বা সেল ছিল, যেটা এই সেলটাকে এখন আমরা ইউনিভার্সাল বলতেছি। আর নর্মাল আমাদের রিটার্ন সাবমিট করার প্রসিডিউর হলো দুইটা, একটা বলে ইউনিভার্সাল সেল প্লেসমেন্ট, একটা নর্মাল। এখন আমাদের কান্ট্রিতে বিশেষ করে ইন্ডিভিজুয়াল তারা ইউনিভার্সাল সেল প্লেসমেন্টটাকে প্রিফার করে। এটা যদি বলা হয় যে মোর দেন 90% এসএসসি ইউনিভার্সাল সেল প্লেসমেন্টের মাধ্যমে রিটার্ন সাবমিট করে থাকে, হ্যাঁ, আর হয়তো বা রেস্ট অফ দ্য 10% হয়তো বা নর্মালি রিটার্ন সাবমিট করে থাকে। তো কোনো এসএসসি যদি চায়, অর্থাৎ করদাতা যদি চায় যে সেই ইউনিভার্সাল সেল প্লেসমেন্টে রিটার্ন সাবমিট করতে, তাহলে বলা আছে যে তাকে ট্যাক্স ডে, এটা হলিডে হবে না, ট্যাক্স ডে এর মধ্যে তাকে রিটার্ন সাবমিট করতে হবে, ট্যাক্স ডে এর মধ্যে, অথবা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম বাই ট্যাক্স অথরিটি, এবং রিটার্নে যে পরিমাণ ট্যাক্স শো করা আছে এই পরিমাণ ট্যাক্স তাকে পে করতে হবে। আমি এই জিনিসটা আবার রিপিট করি যে ইউনিভার্সাল সেলফে যদি কোনো এসএসসি অর্থাৎ করদাতা যদি রিটার্ন সাবমিট করতে চায় তাহলে তাকে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। ফার্স্ট কন্ডিশন যে ট্যাক্স ডের মধ্যে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। আমরা অনেকেই জানি যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ট্যাক্স ডে হলো 30 নভেম্বর, অথবা আমি যদি 30 নভেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট না করতে পারি তাহলে ডিসিডি বরাবর অ্যাপ্লিকেশন দিতে পারি টাইমটা বাড়ানোর জন্য। তো এইটা আমাদের পরের স্লাইডে আছে যে টাইম এক্সটেনশনের ইস্যুটা আছে, এবং রিটার্নে যে পরিমাণ ট্যাক্স শো করেছি এই পরিমাণ ট্যাক্স পরিশোধ থাকতে হবে, এটা ইন দ্য ফর্ম অফ টিডিএস, অথবা আপনাকে রিটার্নের সাথে ট্যাক্সটা জমা দিয়ে দিতে হবে। যদি এই দুইটা কন্ডিশন ফুলফিল করতে পারি তাহলে আমি ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে রিটার্ন সাবমিট করতে পারবো। আর আরেকটা প্রসিডিউর আছে যেটা নর্মাল, যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে দেখা যায় যে মোর দেন 90% ইন্ডিভিজুয়ালি ইউনিভার্সাল সেলফের মাধ্যমে রিটার্ন সাবমিট করে, আর লেস দেন 10% নর্মালের মাধ্যমে রিটার্ন সাবমিট করে। এখন 82BB যেটা ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, এটা পপুলার হওয়ার পিছনে রিজন হলো যে এটাকে বলা হচ্ছে যে আমি রিটার্নে যে পরিমাণ ট্যাক্স শো করেছি এটাই ফাইনাল যদি আমার ফাইলটা অডিটে না পড়ে। আমি রিটার্নে যে পরিমাণ ট্যাক্স শো করেছি এটাই ফাইনাল যদি আমার ফাইলটা অডিটে না পড়ে। আপনারা হয়তো বা জানেন যে আমাদের ট্যাক্স অডিটটা কিন্তু কিছুটা হ্যাসল, যে ডিসিডি বিভিন্ন সময় এসএসসি কে তাদের কাছে ইনফরমেশন চেয়ে তাদের কাছে হয়রানি করে। আচ্ছা আমি একটু একটা মিনিট কল পিক করি, আমি একটু পোস্ট দেওয়া রাখতেছি।
যে জিনিসটা বলতেছি না, যে আপনারা জানেন যে ডিসিটি বা ইনকাম ট্যাক্স অথরিটি এসএসসি কে কিন্তু অনেক সময় হয়রানি করে থাকে। তো এই জন্য ইন্ডিভিজুয়াল যারা আছে, ইন্ডিভিজুয়াল এসএসসি যারা আছে, তারা নর্মালটাকে অ্যাভয়েড করে। আর নর্মালি যদি আপনি রিটার্ন সাবমিট করেন, তখন ডিসিটি আপনি রিটার্ন সাবমিট করার কিছুদিন পরে আপনাকে ডাক দিই, আপনার কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশন যাবে। যদি ইনফরমেশন ঠিক মতো না দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে ডিসিটি তার মতো করে অ্যাসমিন এই ফাইনাল। যদি আপনার ফাইলটা অডিটে না পড়ে, তো অডিট সম্পর্কে বলা আছে যে আপনার ফাইলটা যদি 2 বছরের মধ্যে অডিটে না পড়ে, তাহলে রিটার্নে যে পরিমাণটা 100% এটাই ফাইনাল। এই জন্য মোস্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ইউনিভার্সাল সেলফ অ্যাসমেন্ট ফিফার করে, কারণ কতগুলো ফাইল অডিটে পড়বে। যেমন এটা অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স অথরিটির উপর ডিপেন্ড করে যে তারা একটা সার্কেলে কতগুলো ফাইল অডিটে পড়বে। তো তাদের একটা রেঞ্জ আছে যে তাদের যে পরিমাণ রিটার্ন জমা হয়, তো এই রিটার্ন থেকে 10% মতো তারা অডিটে ফেলে। কিন্তু এই এই যে পার্সেন্টেজটা, এটাও কিন্তু ফিক্সেশন না, কিন্তু এটা বলা হয়ে থাকে যে ধরেন যে 100টা রিটার্ন যদি 82 BB-তে হয়, এখান থেকে হয়তো বা 10টা ফাইল অডিটে করতে পারে, আর 90টা ফাইল কি অডিটে নাও করতে পারে। তো যদি আমার ফাইলটা যদি 90টার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমি কিন্তু আমার সেফ জোনে রয়ে যাচ্ছি। এই জন্য এসএসসি, মোস্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল এসএসসি কিন্তু চাই যে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে কি করতে, রিটার্ন সাবমিট করতে। আর নর্মাল যেটা বললাম, যে নর্মালের ক্ষেত্রে নিয়ম হলো যে আপনি যদি ট্যাক্স ডেট পরে যদি রিটার্ন সাবমিট করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে নর্মালি রিটার্ন সাবমিট করতে হচ্ছে। নর্মালের ক্ষেত্রে রিটার্নে যে পরিমাণ ট্যাক্স শো করছেন, এটা নাও পে করতে পারেন, যেটা হয়তো বা ডিসিটি অ্যাসমেন্ট করার পরে আপনাকে দিতে হবে। কিন্তু অ্যাজ এন কনসালটেন্ট হিসাবে আমি এসএসসিকে সাজেস্ট করে থাকি, ইন্ডিভিজুয়াল এসএসসিকে সাজেস্ট করে থাকি যে ইউনিভার্সাল সেলফে রিটার্ন দেওয়ার জন্য, যে উইদিন ট্যাক্স ডেট মধ্যে রিটার্নটা সাবমিট করার জন্য। ডেট অফ সাবমিশন অফ রিটার্ন, এটা অ্যাট এ গ্লান্স নিয়ে আসা হয়েছে যে কে কবে রিটার্ন সাবমিট করবে, এটা অ্যাকচুয়ালি ট্যাক্স ডেট পরে বেস করে। যেমন আমি অলরেডি বলে ফেলেছি এবং আপনারা হয়তো বা জানেন যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনারা জানেন যে 30 নভেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করতে হয়, তাই না? দেখেন এটা বলা আছে যে আদার দেন কোম্পানি, তার মানে শুধু কিন্তু ইন্ডিভিজুয়াল না, ফার্ম আসতেছে, অ্যাসোসিয়েশন অফ পার্সন আসতেছে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আসতেছে। আমরা কিন্তু উপরে দেখে আসছি যে কাদের কাদের রিটার্ন সাবমিট করতে হবে, তাই না? আমরা উপরে কিন্তু দেখে আসছি, তাই না? তো আদার দেন কোম্পানি ব্যতীত রিটার্ন সাবমিশনের ডেট কবে? 30 নভেম্বর। এখন দেখেন কোম্পানির ক্ষেত্রে বলা আছে যে ব্যাংক ইন্স্যুরেন্স আর নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য বলা আছে যে 15 সেপ্টেম্বর। এবং আমরা হয়তো বা জানি যে ব্যাংক ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের তাদের ইনকাম ইয়ার শুরু হয় কিন্তু জানুয়ারি টু ডিসেম্বর, মানে আয় বছর শুরু হয় জানুয়ারি টু ডিসেম্বর। আর আদার দেন ব্যাংক ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অন্যান্য যারা অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে, তাদের আয় বছর শুরু হয় জুলাই টু জুন, 5 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। তো আদার কোম্পানির ক্ষেত্রে বলছে যে তাদের রিটার্ন সাবমিট করতে হবে 15 জানুয়ারি। অর্থাৎ কোনো কোম্পানি যদি ইয়ার এন্ড এরকম হয় যে 30 জুন 21 এন্ড হয়েছে, সে ফর এক্সাম্পল একটা প্রাইভেট কোম্পানি ইয়ার এন্ড 30 জুন 21 এন্ড হয়েছে, তাহলে তাকে রিটার্ন সাবমিট করতে হবে কবে? 15 জানুয়ারি 22 এর মধ্যে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। দিস ইজ দ্য ডিউ ডেট। এবং ডিউ ডেটে যদি রিটার্ন সাবমিট না করেন, এটার কনসিকোয়েন্সটা কিন্তু আমরা পরে দেখব। যে আমার যে এখানে স্পেসিফিক ডেটগুলো বলা আছে যে আমি, হ্যাঁ, আমি এই ডেটে যদি সাবমিট না করি, তাহলে আমার কনসিকোয়েন্স কি হবে, এই জিনিসগুলো আমরা পরে দেখব। আচ্ছা, আমাদের ইনকাম ট্যাক্সে একটা প্রভিশন আছে এরকম যে আপনি ডিউ ডেটে যদি সাবমিট না করতে পারেন, তাহলে আপনি ডিসিটি বরাবর অ্যাপ্লিকেশন করতে পারেন। যে আমার হয়তো বা 30 নভেম্বরে রিটার্ন সাবমিট করার কথা, কিন্তু আমার কিছু ইভিডেন্সের কারণে আমি রিটার্ন সাবমিট করতে পারতেছি না, বা আমার যে পরিমাণ রিটার্নের ট্যাক্স আসছে এই পরিমাণ টাকা আমার কাছে নাই, বা আমি আমার রিটার্নটা এখনো ঠিক মতো প্রিপেয়ার করতে পারিনি, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে 30 নভেম্বরের মধ্যেই আপনি ডিসিটি বরাবর একটা টাইম পিটিশন দেন, অ্যাপ্লিকেশন দেন টাইম বাড়ানোর জন্য। এই অ্যাপ্লিকেশনের ফর্মটা এনবিআর ওয়েবসাইটে পেয়ে থাকবে। আচ্ছা,
দেখেন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ রিটার্ন বলা আছে যে অ্যাজ স্পেসিফাইড ইন সেকশন 75 সাবসেকশন 5 মে বি এক্সটেন্ডেড বাই দ্য ডিসিটি আপ টু 2 মান্থস ফ্রম দ্য ডেট সো স্পেসিফাইড বলা আছে যে কি যে ডিসিটি চাইলে আপনি 2 মান্থ টাইম বাড়াইতে পারে নর্মালি যখন এসএসসি টাইম পিটিশনের জন্য অ্যাপ্লাই করে 2 মান্থের জন্য অনেক সময় ডিসিটি একবারে 2 মান্থের জন্য দেয় না অথবা 1 মান্থ দিয়ে থাকে কিন্তু ধরেন আমার 30 নভেম্বরে রিটার্ন সাবমিট করার কথা কিন্তু আমি 30 নভেম্বরে রিটার্ন সাবমিট করতে পারি না আমি 2 মান্থের জন্য টাইম পিটিশন দিয়েছি কিন্তু ডিসিটি আমাকে অ্যালাউ করলো 1 মান্থ মানে 31 ডিসেম্বরের মধ্যে সে আমাকে বলতেছে রিটার্ন সাবমিট করার কথা এখন আমি দেখতেছি যে 31 ডিসেম্বরের মধ্যেও আমি রিটার্ন তৈরি করতে পারতেছি না কারণ হয়তো বা আমার অন্য অ্যাক্টিভিটির কারণে তো সেই ক্ষেত্রে আমি ফার্দার আরো 1 মান্থের জন্য অ্যাপ্লাই করতে পারি আর এই ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় ডিসিটি কিন্তু দিয়ে দেয় মানে এমন না যে দিচ্ছে না টাইমটা ডিসিটি দিয়ে দিচ্ছে আচ্ছা এরপরে বলছে যে না দেখেন আমি 30 নভেম্বরে রিটার্ন সাবমিট করার কথা 2 মান্থ টাইম নিয়েছি তারপরেও আমি কি করতে পারিনি রিটার্ন সাবমিট করতে পারি নাই মানে 31 জানুয়ারি এবং আমার আরো কিছু টাইম রিকোয়ার্ড মানে আমার রিটার্নটা প্রিপেয়ার করার জন্য আচ্ছা সেক্ষেত্রে বলা আছে যে জোনে জোনে জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস না সরি রেঞ্জের জয়েন্ট কমিশনার ট্যাক্সেস বরাবর আমি কি করতে পারি ফার্দার 2 মান্থের জন্য আবার অ্যাপ্লাই করতে পারি রেঞ্জের জয়েন্ট কমিশনার ট্যাক্সেস বরাবর ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার ট্যাক্সেস বরাবর আমি আবার কি করতে পারি ফার্দার 2 মান্থের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি দেখেন তার মানে কেউ যদি 30 নভেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট না করতে পারে তাহলে সে কি করতে পারে ডিসিডি বরাবর 2 মান্থের জন্য অ্যাপ্লাই করতে পারে এখন যদি 31 জানুয়ারির মধ্যেও না দিতে পারে তাহলে সে কি করতে পারে রেঞ্জের ইন্সপেক্টর জয়েন্ট কমিশনার বরাবর অ্যাপ্লাই করতে পারে তো এখানে টাইম পিটিশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে ধরেন আমার 30 নভেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করার কথা আমি দিতে পারতেছি না তাহলে ওই দিনই আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে বা আগের দিনে অ্যাপ্লিকেশন দিতে হবে কিন্তু যদি এরকম হয় যে 30 নভেম্বরে দিতে পারেন নাই আপনি 1 তারিখে যে অ্যাপ্লাই করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স অথরিটির উপর ডিপেন্ড করবে যে আপনার টাইম পিটিশনটা তারা একসেপ্ট করবে কি করবে না তো এই 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 সমস্ত ক্ষেত্রে আমরা যারা কনসালটেন্ট আছি ট্যাক্স নিয়ে কাজ করি তারা এই জন্য এই ইস্যুগুলো কিন্তু খেয়াল রাখে বা যদি আপনি যদি নিজের রিটার্ন নিজেও ই করতে চান যে টাইম বাড়াইতে চান তাহলে আপনাকেও কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ইনকাম ইনক্লুডেড রিটার্ন হ্যাঁ যে আমাদের রিটার্নে অ্যাকচুয়ালি কোন কোন ইনকাম গুলো আছে অ্যাকচুয়ালি আমাদের ইনকাম ট্যাক্সে 7 ধরনের আয়ের খাত বলা আছে এই 7 ধরনের আয়ের আয়গুলি আমাদের রিটার্নে আছে একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 7 ধরনের আয় আসতে পারে আর যদি কোম্পানি হয় কোম্পানির ক্ষেত্রে হয়তো বা তার সব ধরনের আয় না সব ধরনের খাতে আয় আসবে না তো ইনকাম ইনক্লুডেড ইন দ্য রিটার্ন এখানে 7 হেডস অফ ইনকামের কথা বলা আছে যে যেগুলো আমাদের রিটার্নে আসতে পারে আমরা এই এই জিনিসগুলো আলোচনা করে যাব ইনকাম ফ্রম স্যালারি ইন্টারেস্ট অন সিকিউরিটি হাউস প্রপার্টি এগ্রিকালচার বিজনেস এন্ড প্রভিশন ক্যাপিটাল গেইন অ্যান্ড আদার ইনকাম এগুলোকে বলা হচ্ছে 7 হেডস অফ ইনকাম এগুলোই নর্মালি আমাদের আসে এখন যে ইন্ডিভিজুয়ালে যে হেডস এর ইনকাম আছে তার রিটার্নে ওই হেডস এর ইনকামই আসবে যদি আমার এরকম হয় আমি শুধুমাত্র স্যালারিড এমপ্লয় তাহলে আমার রিটার্নে শুধুই আসবে শুধুমাত্র স্যালারি ইনকাম আসবে আর আদার হেডস এর ইনকাম আসবে না আচ্ছা কোশ্চেন কি নিব পিক করব মনিরুজ্জামান ভাই জি বলুন ভাই বলতে পারেন এভরিল গাজ ভাই জি জি ভাই বলেন জি আসসালামু আলাইকুম আমার একটা কোশ্চেন ছিল যে ইন্ডিভিজুয়ালের যে ট্যাক্সেবল ইনকামের যে একটা স্ল্যাবের কথা বললেন সেটা হলো 3 লাখ টাকা তো উই ক্ষেত্রে কি আমাদের যে স্যালারিটা কি বেসিক অনুসারে 3 লাখ হবে নাকি আমরা টোটাল যে স্যালারি বলবো এটা দেখাবো একটু পরেই দেখাবো হ্যাঁ আপনি যে কোশ্চেনটা করছেন আমি বুঝতে পারছি কারণ এটা একটু পরেই দেখাবো
ওকে থ্যাঙ্ক ইউ। আর আমি এটা নিয়ে 6 ইয়ার্স হলো কাজ করতেছি। হ্যাঁ ওই যে আমি আমার কিন্তু ইন্টারেস্টও করেছি আর মানে সেই মানে এটা নিয়ে টিচিং এন্ড ট্রেনিং প্রফেশনে আছি, একটু পরে ইস্যু করব। আচ্ছা এই আপনার এই ইস্যুটা এই চলে আসছে, ইনকাম ফ্রম স্যালারি। হ্যাঁ দেখা যাচ্ছে না নাকি ছোট দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা স্যালারির ক্ষেত্রে যে ইস্যুগুলো ইম্পর্টেন্ট এই ইস্যুগুলো আমাদেরকে একটু জানতে হবে। এই টপিকটা খুবই ইন্টারেস্টিং। দেখবেন যে ইনকাম ফ্রম স্যালারির ক্ষেত্রে যে ইস্যুগুলো আমাদের কনসিডারেশনে আসে এই ইস্যুগুলো আমরা একটু দেখব। এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস মাইন্ডে রাখতে পারেন যে আমি যদি স্যালারি হেডস ইনকাম শো করতে চাই তাহলে আমাদেরকে একটা রিলেশনশিপের কথা মাইন্ডে রাখতে হবে। এমপ্লয়ি এবং এমপ্লয়ার মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা এই জিনিসটা মাইন্ডে রাখতে পারেন। যে এমপ্লয়ার কাছ থেকে যদি আমি কোনো কিছু পেয়ে থাকি, দিস ইজ পার্ট অফ কি স্যালারি। হ্যাঁ যে আমি যদি আমার অর্গানাইজেশন থেকে কোনো কিছু পেয়ে থাকি, আমি যে অর্গানাইজেশনে জব করি ওই অর্গানাইজেশন থেকে যদি কোনো বেনিফিট পেয়ে থাকি তাহলে দিস ইজ পার্ট অফ স্যালারি। আমরা স্যালারি ইস্যুগুলোই দেখব। দেখবেন যে আমাদের যে ধরেন সে ফর এক্সাম্পল মিস্টার এক্স এর 1,00,000 টাকা গ্রস স্যালারি। হ্যাঁ দেখেন আমার এখানে একটা এক্সাম্পলও ড্র করা আছে এরকম। ইট ইস অ্যাজুম দ্যাট মিস্টার এক্স গ্রস স্যালারি 1,00,000 টাকা। আমরা জানি যে আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তখন কিন্তু আমাদের স্যালারি স্ট্রাকচারটা বলে দেওয়া হয় যে তোমাকে এত টাকা স্যালারি দেওয়া হবে, এর মধ্যে তোমার বেসিক স্যালারি এত এত পার্সেন্ট বেসিক স্যালারি, এত পার্সেন্ট হাউস রেন্ট, এত পার্সেন্ট কনভেন্স এবং এত পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্স বলে দেওয়া হয়। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে মিস্টার এক্স এর গ্রস স্যালারি হলো 1,00,000 টাকা, তার স্যালারি স্ট্রাকচারের মধ্যে 60% বেসিক, 30% হাউস রেন্ট, 5% কনভেন্স এন্ড 5% মেডিকেল অ্যালাউন্স। এখন আমরা তার ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করব। এখন আমাদের ইনকাম ট্যাক্সে হাউস রেন্ট অ্যালাউন্স সম্পর্কে কি বলা আছে আমরা এই জিনিসগুলো আগে দেখি। দেখেন আমাদের ইনকাম ট্যাক্সে হাউস রেন্ট অ্যালাউন্স সম্পর্কে বলা আছে যে আপনার স্যালারি স্ট্রাকচারে যদি হাউস রেন্ট অ্যালাউন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে বলছে যে হাউস রেন্ট অ্যালাউন্সটা একটা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এক্সেম্পটেড পাবেন, যেটা বলা আছে যে 25,000 টাকা পার মান্থ আর 50% অফ বেসিক স্যালারি হুইচ এভার ইজ লোয়ার, এটা আপনার এক্সেম্পটেড ইনকাম হিসেবে কনসিডার হবে। দেখেন আমরা যদি এই ম্যাটটাতে আবার ব্যাক করি বা এক্সাম্পলটাতে ব্যাক করি যে দেখেন যে মিস্টার এক্স কে গ্রস স্যালারি হলো 1,00,000 টাকা, তার 60% হলো বেসিক স্যালারি, তার মানে বেসিক স্যালারি যারা আছে 60,000 ইন্টু 12 7,20,000, তার হাউস রেন্ট হলো 30%, হাউস রেন্ট তাকে দেওয়া হয়েছে 3,60,000। আর এক্সেম্পটেড নিয়ম যদি আমরা উপরে যদি খেয়াল করি যে এক্সেম্পটেড বলা আছে 50% অফ বেসিক আর 25,000 টাকা পার মান লোয়ার অন 3,00,000 টাকা, তার মানে হাউস রেন্টের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা পাচ্ছে এই অ্যামাউন্টের মধ্যে 3,00,000 টাকা হলো এক্সেম্পটেড, আর 60,000 টাকা কি তার ট্যাক্সেবল স্যালারি ইনকাম। হ্যাঁ 60,000 টাকা হলো তার ট্যাক্সেবল স্যালারি ইনকাম। আচ্ছা আমরা যদি এই ভ্যালুয়েশন এই বেনিফিট গুলো নিয়ে আলোচনা করি, ফার্স্টে বলা আছে হাউস রেন্ট অ্যালাউন্স, এরপরে বলা আছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। দেখবেন যে অনেক কোম্পানি আছে তারা তাদের ফরেন স্টাফদের জন্য মানে ফ্ল্যাট দিয়ে থাকে, অ্যাপার্টমেন্টের ফ্যাসিলিটিটা দিয়ে থাকে। তো যদি এরকম হয় যে কোনো কোম্পানি কোনো কোনো এমপ্লয়কে অ্যাপার্টমেন্টের ফ্যাসিলিটি দিয়েছে মানে ফ্রি অফ কস্ট, যে 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 কস্টটা কোম্পানি বিয়ার করতেছে, তাহলে সেক্ষেত্রে বলছে যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ওই এমপ্লয় স্যালারির সাথে যোগ হবে, যে অ্যামাউন্টটা বলা আছে যে 25% অফ বেসিক স্যালারি। আচ্ছা এখানে একটা জিনিস বলা আছে, দেখেন 25% অফ বেসিক স্যালারি রেন্টাল ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার, অ্যাকচুয়ালি রেন্টাল ভ্যালু ইস্যুটা কনসিডারেশনে আসে না। আমরা যদি এই ধরনের রিটার্ন করে থাকি যে হয়তো আমরা কোনো একটা কোম্পানি কাজ করতেছি, ওইখানে এরকম একজন এমপ্লয়ি আছে বা বেশ কিছু এমপ্লয়ি আছে যাদের অ্যাপার্টমেন্টের ফ্যাসিলিটিটা কোম্পানি বিয়ার করতেছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করি ওই ইন্ডিভিজুয়ালের রিটার্ন করার ক্ষেত্রে আমরা ওই 25% অফ বেসিক স্যালারিটা স্যালারির সাথে যোগ করে দিচ্ছি। আচ্ছা এরপরে আপনি যদি খেয়াল করেন সিতে বলা আছে কনভেন্স অ্যালাউন্স,
আপনার স্যালারি স্ট্রাকচার যদি কনভেন্স অ্যানাউন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে বলছে যে 30,000 টাকা পর্যন্ত এক্সেম্পটেড পাবেন। দেখেন সিতে কনভেন্স অ্যানাউন্স বলা আছে, আমরা যদি রোটা খেয়াল করি দেখেন এই রোটা এখান দিয়ে আছে, এই যে কনভেন্স অ্যানাউন্স, কনভেন্স অ্যানাউন্স এক্সেম্পটেড হলো 30,000 টাকা। আমরা যদি মিস্টার এক্স এর ম্যানটাতে যাই, যদি খেয়াল করেন যে মিস্টার এক্স এর ম্যানটাতে যদি আবার যাই, এই ম্যানটা আবার রিপিট করবো, সমস্যা কনভেন্স তাকে 5,000 টাকা করে 5%, 1,00,000 টাকার 5% 5,000, তাহলে 5,000 × 12 = 60,000। আর কনভেন্স এর এক্সেম্পশন নিয়ম কি, যেটা আমার বলা আছে আমার ইনকাম ট্যাক্স ল অনুযায়ী বলা আছে যে 30,000 টাকা পর্যন্ত এক্সেম্পটেড পাবে, তার মানে 30,000 টাকা হলো ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা এরপরে যদি দেখি, অনেক সময় দেখবেন যে সিনিয়র স্টাফদের স্যালারি স্ট্রাকচারে কনভেন্স অ্যানাউন্স এর এই আইটেমটা নাও থাকতে পারে, বা তাদেরকে কোম্পানি যেহেতু কার ফ্যাসিলিটি দিচ্ছে এই জন্য তার স্যালারি স্ট্রাকচারে কনভেন্স অ্যানাউন্স নামে কোন স্যালারি স্ট্রাকচারে নাই। হ্যাঁ তো সেই ক্ষেত্রে বলছে যদি কোম্পানি যদি কোনো স্টাফকে কার ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকে, কার ফ্যাসিলিটি ক্ষেত্রে আবার আপনারা একটু খেয়াল রাখবেন, বুঝছেন যে এই জিনিসটা যে হয়তো বা আপনার অর্গানাইজেশন আপনাকে যে কার ফ্যাসিলিটি দিচ্ছে এটা কি শুধু অফিসিয়াল পারপাস কিনা, নাকি আপনার ফ্যামিলি পারপাসে ইউজ করতে পারতেছেন, এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। যদি এরকম হয় যে না শুধুমাত্র অফিসিয়াল পারপাস, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে এটা কনসিডারেশনে নিয়ে আসতে হবে না। কিন্তু যদি এরকম হয় যে না আপনার অফিসিয়াল পারপাস প্লাস ফ্যামিলি পারপাসও দিচ্ছে, তাহলে কি সেক্ষেত্রে যদি তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট স্যালারির সাথে যোগ হবে। তো এটা কি বলা আছে দেখেন, আমরা যদি এটা মার্ক করি, বলা আছে যে কোম্পানি যদি আপনাকে কার ফ্যাসিলিটি দিয়ে থাকে, যেটা বলতেছে যে প্রোভাইডেড পার্টলি এন্ড এক্সক্লুসিভলি ফর পার্সোনাল ইউজ, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে 5% অফ বেসিক স্যালারি আর 60,000 টাকা whichever is higher added to his salary income, basic salary 5% or 60,000, এই দুটার মধ্যে যেটা higher সেটা আমার salary সাথে যোগ হবে। আচ্ছা আবার যদি এরকম থাকে যে আপনার যে salary structure, এই salary structure এ conventional allowance আছে এবং কোম্পানি আপনাকে কার ফ্যাসিলিটি দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বলছে conventional allowance এর যে exemptionটা, এই exemptionটা আর পাবেন না, বুঝছেন। প্লাস কার ফ্যাসিলিটি যে রুলস অনুযায়ী যে অ্যামাউন্ট যোগ হওয়ার কথা এই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু স্যালারির সাথে যোগ হয়ে যাবে, মানে 5% অফ বেসিক স্যালারি আর 60,000 টাকা এটা স্যালারির সাথে যোগ হয়ে যাবে। আচ্ছা এফ তে বলা আছে এই পর্যন্ত কোনো কোয়ারি আছে কিনা এই রুল পর্যন্ত, কারণ এই জিনিসগুলো কি নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য জানা দরকার, কিন্তু বলুন ভাই কোনো কোয়ারি আছে এই পর্যন্ত? আমার একটু রেন্ট ফ্রি যেটা হাউস রেন্ট এই জিনিসটা একটু ক্লিয়ার পুরোপুরি বুঝতে পারিনি। কোনটা বলেন? যে যে 25% বেসিক স্যালারি বা এটা কিভাবে এক্সাম্পলের সাথে, আচ্ছা এটা হলো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যদি দেয়া থাকে, মানে কোম্পানি ধরেন যে আপনার ফ্যামিলি মেম্বারদের থাকার জন্য অ্যাপার্টমেন্ট দিয়েছে, যে অ্যাপার্টমেন্টের কস্টটা কোম্পানি বিয়ার করে, জি জি, তো সেই ক্ষেত্রে আমরা যদি ওই ধরনের ইন্ডিভিজুয়াল মানে ওই ধরনের এসএসসির কাজ করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার যে স্যালারি আছে বেসিক স্যালারি আছে এই বেসিক স্যালারি 25% আমরা যোগ করে দিই। যদি আমরা এই ম্যাটটাতে যাই, এই এক্সাম্পলটাতে যাই, দেখেন তার বেসিক স্যালারি কত, 7,20,000 টোটাল, 7,20,000, এর সাথে আমরা অ্যাড করব রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, যা আসবে এটা তার ট্যাক্সেবল স্যালারি ইনকাম হিসেবে কাউন্ট হবে। আর ইন্টারভিউর কথাটা কেন বলছে বুঝছেন, এটা বলার রিজন আছে, অনেক সময় এসএসসি কি করে ইচ্ছাকৃতভাবে কি করে, মানে না এটা অ্যাকচুয়ালি কোম্পানির পার্সপেক্টিভ তো ওটার ইমপ্লিকেশন নাই, যেটা দেখবেন যে আমরা হাউস রেন্টের ক্ষেত্রে দেখবো, হাউস রেন্টের একটা ইস্যু আছে,
এটা কি ক্লিয়ার কি না? জি এটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা এই পয়েন্টটা ইম্পর্টেন্ট না, দেখেন। আর আর কারো কোনো কোয়ারি আছে কিনা? যদি কোয়ারি থাকে তাহলে করতে পারে, কারণ আমাদের কিন্তু যারা স্যালারি স্যালারি পার্সন আছেন তাদের জন্য কিন্তু এই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের আমরা যখন মানে যে নিজেদের রিটার্ন জমা দিচ্ছি বা আমাদের অন্য কেউ আমাদের রিটার্ন করে দিচ্ছে, তো আমাদের রিটার্নটা ঠিক মতো করতেছে কিনা এই জিনিসটা কিন্তু এসএসসি কে কিন্তু মানে এটা চেক করে দেখা উচিত, বুঝছেন? ইন্ডিভিজুয়াল এসএসসি কে বা এমপ্লয়ীদেরকে জানা উচিত এই এরিয়াগুলো, মানে জানলেই ভালো। কারণ অনেক সময় দেখা যায় কি, যারা ধরেন যে অনেক মানে কি বলবো, এটা অনেক ইয়ে আছে, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আছে, তারা ইচ্ছাকৃত ভাবে দেখবেন, বা ধরেন যারা রিটার্ন নিয়ে কাজ করে না, তারা দেখবেন যে আপনার হয়তো বা রিটার্নে কোন ইনফরমেশন গ্যাপ রেখে দিতে পারে, বা রিটার্নটা ঠিক মতো প্রিপেয়ার করতেছে না, এই ধরনের ইস্যুগুলো কিন্তু অ্যারাইজ হতে পারে। তো এই জন্য জানতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি যে আমরা কি মানে কোন কোন ইনফরমেশন গুলো আমাদের রিটার্নে আসতেছে, বা এজ এ স্যালারিড এমপ্লয় হিসেবে আমাদের কোন জিনিসগুলি জানা উচিত। আচ্ছা এরপরে যদি দেখি ফ্রি অর কনসেশনাল প্যাসেস, আচ্ছা এই জিনিসটা এটা বলা আছে যে রিক্রিয়েশন পারপাসে কোম্পানি যদি আপনাকে যদি কোনো টাকা দিয়ে থাকে না, রিক্রিয়েশন পারপাসে কোম্পানি যদি আপনাকে যদি কোনো টাকা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বলছে যে এই টাকাটা, আচ্ছা এখানে ফরেন ট্রাভেলের ক্ষেত্রে বলছে যে রিক্রিয়েশন পারপাসে যদি কোনো কোম্পানি যদি আপনাকে টাকা দিয়ে থাকে ফর ফরেন ট্রাভেল, তাহলে সেক্ষেত্রে বলছে যে 2 বছরে আপনি একবার এক্সেম্পশন পাবেন। আমাদের ট্যাক্সে বলা হয় যে ভ্রমণ হলো 2 ধরনের, ফরেন ট্রাভেল হলো 2 ধরনের, একটা রিক্রিয়েশন পারপাস, একটা বিজনেস পারপাস। বা এভাবে বলা হয় যে ট্রাভেলিং হলো 2 ধরনের, একটা বিজনেস পারপাস, একটা রিক্রিয়েশন পারপাস। ট্রাভেলিং বলা হয় 2 ধরনের, একটা বিজনেস পারপাস, একটা রিক্রিয়েশন পারপাস। এখন বিজনেসের জন্য যদি আপনাকে কোনো যদি কোনো অ্যামাউন্ট পে করে থাকে এবং টাকাটা যদি ফুললি বিজনেস পারপাসে খরচ হয়, তাহলে সেক্ষেত্রে বলছে যে নাথিং উইল বি অ্যাডেড টু স্যালারি। অর্থাৎ এরকম হতে পারে যে আপনাকে কোম্পানির কাজের জন্য মালয়েশিয়া পাঠানো হয়েছে কোম্পানি বিজনেসের উদ্দেশ্যে, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে স্যালারির সাথে কোনো অ্যামাউন্টই কি হবে না, যোগ হবে না। কিন্তু যদি এরকম হয় যে না আপনাকে ভ্রমণের জন্য পাঠানো হয়েছে ফর রিক্রিয়েশনের জন্য, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে ফরেন ট্রাভেলের ক্ষেত্রে 2 বছরে একবার স্যালারির সাথে যোগ হবে। মানে ফরেন ট্রাভেলের ক্ষেত্রে বলা আছে যে 2 বছরে একবার আপনি এক্সেমশন হিসেবে দেখাইতে পারবেন যদি কোম্পানি আপনাকে প্রত্যেক বছর ফরেন ট্রাভেলের জন্য টাকা দিয়ে থাকে। আচ্ছা এরপরে দেখেন এই পয়েন্টটা ক্লিয়ার কিনা। আচ্ছা এরপরে হলো এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে বলছে যে আমাদের যে অফিসারে যে টি কফি বেভারে দিচ্ছে, এগুলো কোনো কিছু স্যালারির সাথে যোগ হবে না। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে কোনো একজন স্টাফে বার্থডে পার্টি সেলিব্রেশন করার জন্য কোম্পানি তাকে একটা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পে করলো, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে এই অ্যামাউন্টটা তার স্যালারি ইজ এ পার্ট অফ কি স্যালারি, তো এটা তার কি হবে স্যালারির সাথে যোগ হবে। মেডিকেল অ্যালাউন্স সম্পর্কে বলা আছে যে আমার যদি স্যালারি স্ট্রাকচারে যদি কোনো মেডিকেল অ্যালাউন্স থাকে, তাহলে মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে বলছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এক্সেমশন পাবেন, সেটা হলো 10% অফ বেসিক স্যালারি অর 1,20,000 হুইসএভার ইজ লোয়ার। আর লাস্টে বলছে যে আদার বেনিফিট, আদার বেনিফিটের ক্ষেত্রে বলছে যে আমাদের রুলে যে যে বেনিফিটগুলোর কথা বলা আছে, এর বাইরেও যদি কোম্পানি বা এমপ্লয়ার যদি এমপ্লয়কে কোনো বেনিফিট দেওয়া থাকে, দিস ইজ পার্ট অফ কি স্যালারি, এবং এটা ইনকাম হিসেবে কনসিডার হবে। আমরা যদি এক্সারসাইজটা দেখি, দেখেন ধরে নেওয়া হচ্ছে যে মিস্টার এক্স এর গ্রস স্যালারি 1,00,000 টাকা, তার স্যালারি স্ট্রাকচার 60% বেসিক, 30% হাউস রেন্ট, 5% কনভেন্স, 5% মেডিকেল, ট্যাক্সেবল ইনকাম। কারণ আমার ট্যাক্সেবল ইনকামটা আগে ক্যালকুলেট করতে হবে, এরপর আমরা ট্যাক্স লাইবিলিটিটা ক্যালকুলেট করব। দেখেন বেসিক স্যালারি আমরা জানি পুরোটাই ট্যাক্সেবল, হাউস রেন্ট অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে এক্সেমশন আছে,
যে বলা আছে 50% অফ বেসিক স্যালারি আর 25,000 টাকা পার মান্থ লোয়ার ওয়ান ইজ এক্সেম্পটেড। তো দেখা যাচ্ছে যে 3,60,000 এর মধ্যে 3,00,000 টাকা এক্সেম্পটেড পাচ্ছে, 80,000 টাকা তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে কনসিডার হচ্ছে, কনভেন্স 5,000 টাকা করে, 60,000 টাকা এক্সেম্পটেড, 30,000 টাকা, 30,000 টাকা তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে যোগ হচ্ছে, মেডিকেল অ্যানাউন্স 5,000 × 12 60,000, মেডিকেল অ্যানাউন্সে কিন্তু এক্সেম্পটেড নিয়ম হল 10% অফ বেসিক স্যালারি ওর 1,20,000, যেহেতু অ্যাকচুয়ালটা কম এই জন্য অ্যাকচুয়ালটাই এক্সেম্পশন পাচ্ছে, তার মানে তার ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে 8,10,000। এখন এই ইনকামের পরে যদি আমরা ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাকে স্ল্যাবে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, আমরা যদি এখন অন্য হেডস গুলো দেখি যে অন্য হেডস অ্যাকচুয়ালি কি কি ইনকাম আছে, একটু একটা মিনিট ব্রেক নিচ্ছে। আচ্ছা, আমাদের যে 7 হেডস অফ ইনকাম আছে এর মধ্যে আমরা যদি সিকিউরিটিটা দেখি যে সিকিউরিটির ক্ষেত্রে যে আমরা এই খাতে কোন কোন ইনকাম গুলো শো করতে পারবো, ট্যাক্সের ভাষায় সিকিউরিটি বলতে বন্ড বা ডিবেঞ্চারকে বলতেছে। তো আমাদের কান্ট্রি তো বন্ড খুবই কম, যে কয়েকটা প্রাইভেট বন্ড আছে, কিন্তু এমনি ধরন যে ট্রেজারি ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল আছে গভর্নমেন্টের, তো এগুলোর ইন্টারেস্ট রেটটা খুবই কম থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিভিজুয়াল অ্যাসেসি খুব কম ইন্ডিভিজুয়াল অ্যাসেসিরই মানে সিকিউরিটিতে ইনভেস্ট করা থাকে। তো আর ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল এগুলো আপনারা জানেন যে এগুলোর ইন্টারেস্ট রেটটা খুবই লো থাকে, সেন্ট্রাল ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলোকে বাউন্ড করে থাকে যে এগুলোতে ইনভেস্ট করার জন্য। তো ইন্টারেস্ট অন সিকিউরিটিতে বলা হচ্ছে যে বন্ড বা ডিবেঞ্চারে থেকে যে ইন্টারেস্ট ইনকামটা আসবে এটা ইন্টারেস্ট অন সিকিউরিটি হিসেবে কনসিডার করা হবে। তো এই ক্ষেত্রে অ্যালাবল ডিডাকশনের কথা বলা আছে যে ব্যাংক কমিশন বা ব্যাংক চার্জটা এসএসসি অ্যালাবল ডিডাকশন হিসেবে ক্লেম করতে পারে। আমাদের ইন্ডিভিজুয়াল এসএসসি ক্ষেত্রে কিন্তু খুব রেয়ার সিচুয়েশনে মানে সিকিউরিটি ইনকামটা দেখা যায়। আচ্ছা, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, হাউস প্রপার্টির ক্ষেত্রে বলছে যে এই খাতে ইনকাম দেখাইতে হলে মানে রিলেশনশিপটা ইম্পর্টেন্ট, ওনার এবং টিনেন্টের মধ্যে রিলেশনশিপটা ইম্পর্টেন্ট। যদি এরকম একটা সিচুয়েশন ইনকাম হয়ে থাকে যে আপনারা হয়তো বা পাঁচতলা এক বিল্ডিং ভাড়া নিছেন, এই পাঁচতলা বিল্ডিং ভাড়া নিয়ে দুইতলা আপনি আপনার অফিস অ্যাক্টিভিটি চালাচ্ছেন আর তিনতলা আপনি আবার সাবলেট দিয়েছেন, বা তিনটা ফ্লোর আপনি সাবলেট দিয়েছেন, তো এই তিনটা ফ্লোর থেকে ইনকাম, এই ইনকামটা আমি কোথায় শুরু করবো, এটা কি আমার হাউস প্রপার্টিতে থাকবে নাকি অন্য হেডসে চলে যাবে? যেহেতু আমি বিল্ডিং ভাড়া নিয়ে আবার বিল্ডিংটা কি করেছি সাবলেট দিয়েছি, যেহেতু আমি বিল্ডিং এর মালিক না এই জন্য আমার যে তিনটা ফ্লোর আমি সাবলেট দিয়েছি এই তিনটা ফ্লোর থেকে যে ইনকাম, এই ইনকামটা কিন্তু আমার হাউস প্রপার্টির মধ্যে আসবে না, এটা ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাবে। তো এটা এই জন্যই বলছি যে এই রিলেশনশিপটা ইম্পর্টেন্ট, যে হাউস প্রপার্টির ক্ষেত্রে ওনার এবং টিনেন্টের মধ্যে রিলেশনশিপটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে বলা আছে যে প্রপার্টিটা লেড আউট হয়েছে কিনা, মানে প্রপার্টিটা ভাড়া দিচ্ছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। কারণ আপনি হয়তো বা কোনো একটা বিল্ডিং এর মালিক হতে পারেন, হয়তো বা দেখা গেল যে ওই ওই বিল্ডিং এ দশটা ফ্ল্যাট আছে কিন্তু সবগুলো ফ্ল্যাট ভাড়া দেয় না, হয়তো বা দুইটা ফ্ল্যাট আপনি থাকেন বা একটা ফ্ল্যাট আপনার মেয়ে থাকে, একটা ফ্ল্যাট আপনার ছেলে থাকে, তাহলে যে ফ্ল্যাট গুলো ভাড়া দেওয়া হয় না ওই ফ্ল্যাট গুলো কিন্তু কনসিডারেশনে আসবে না। মানে আমি যে ফ্ল্যাট গুলো ভাড়া দিয়েছি ওই ফ্ল্যাট গুলো শুধুমাত্র কি আসবে, হাউস প্রপার্টি ইনকামের ক্ষেত্রে কনসিডারেশনে আসবে। যেমন আমরা এরকম একজন ইন্ডিভিজুয়াল অ্যাসেসি হিয়ারিং ফেস করেছিলাম যে তার তিনি তিনটা ফ্ল্যাটের মালিক, একটা মানে ডিসিডি বলতেছে যে বোঝা যাচ্ছে যে একটা ফ্ল্যাটে সে নিজে থাকে আর বাকি দুইটা ফ্লোর অ্যাজুম করা হচ্ছে যে বাকি দুইটা ফ্লোর কি করে সে ভাড়া দিয়ে রেন্টাল ইনকাম জেনারেট করে। এবং ডিসিডি নোটিশে এই জিনিসটা তারা মেনশন করেছে
যে মিস্টার এক্স এর তিনটা ফ্ল্যাট আছে, ধরে নেওয়া হচ্ছে যে একটা ফ্ল্যাট নিজে থাকে এবং বাকি দুইটা ফ্ল্যাট থেকে তার হাউস প্রপার্টি মানে তার রেন্টাল ইনকাম হচ্ছে। তো এই ক্ষেত্রে অ্যাসেসির পক্ষ হয়ে আমাদের স্টেটমেন্ট ছিল এরকম, এবং অ্যাসেসির কাছ থেকে আমরা ইনফরমেশনের উপরে বেস করে স্টেটমেন্ট দিয়েছিলাম এরকম যে ডিউরিং দ্য পিরিয়ডে একটা ফ্ল্যাটের কাজ চলতেছিল, হ্যাঁ মানে এটা আপনার কি বলবো রিনোভেশনের কাজ চলতেছিল এবং ওই ফ্ল্যাটটা ভ্যাকান্ট ছিল, এবং অ্যানাদার ফ্ল্যাটে তার রিলেটিভ ছিল যেটা মানে ফ্রি অফ কস্ট, যেখানে কোনো লেড আউট করা হয় না, যেটা টেম্পোরারি সময়সীমা ছিল। তো পরবর্তীতে এটা তারা মেনেও নিয়েছিল যেহেতু প্রপার্টিটা লেড আউট করা হয় নাই, তার মানে তার এই খাতে কোনো ইনকাম আসবে না। এই জন্য লেড আউট অর্ডারটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে আমি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি খাতে ইনকাম দেখাইছিল যে লেড আউট হয়েছে কিনা। আচ্ছা এরপরে দেখবেন, আচ্ছা এখানে আরেকটা ওয়ার্ড বলছে যে রেন্টাল বিলও মাস্ট বি 12 মান্থ। আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যেটা অনেক ইন্ডিভিজুয়াল এসএসসি কিন্তু বিশেষ করে মালিক তারা এই জিনিসটা ভুল করে। ধরেন আপনি 6 মাসের জন্য ভাড়া দিছেন আর 6 মাস ভ্যাকান্ট ছিল কোন একটা ফ্ল্যাট, আমি কয় মাসে ইনকাম শো করব রেন্টাল ইনকাম? 6 মাসে না, এটা বলছে 12 মাস। 12 মাস শো করব, আর যে 6 মাস আমি ভাড়া দিই নাই ওই 6 মাস আমি ভ্যাকান্সি অ্যালাউন্স হিসেবে শো করব। দেখেন এখানে কিন্তু আমি লিখে দিছি যে রেন্টাল ভ্যালু মাস্ট বি 12 মান্থস। যে রেন্টাল ভ্যালু কি হতে হবে 12 মাস হতে হবে, বুঝছেন? আপনি যদি 6 মাস শো করেন, মানে এসএসসি যদি কোনো কারণে 6 মাস শো করে, এসএসসি কিন্তু ডিপ্রাইভ হবে। কেন ডিপ্রাইভ হবে দেখেন আমি আপনাদেরকে বোঝাই। ধরেন ওই ফ্ল্যাট থেকে 20,000 টাকা করে ভাড়া পাইতেন, তাহলে আমি যদি রেন্টাল ভ্যালু ২০,০০০ × ১২০০ করি, তাহলে আসতে আসতে 2,40,000। আর যদি রেন্টাল ভ্যালু 6 মাস শো করি কত, 1,20,000। এখন মজার ইস্যু কি যে আপনি ভুলবশত 1,20,000 দেখাইছেন না, এটা কিন্তু ডিসিডি আর বলবে না যে, বা এটা ধরেন যে আপনাকে কোনো অপশনও দিবে না যে আপনি এটা কারেকশন করে নেন, বলবে আপনি রিটার্নে ভুল দেখাইছেন কেন। আচ্ছা আচ্ছা রেন্টাল ভ্যালু যদি দেখেন যদি 12 মাস শো করি তাহলে কি আসে, কারণ আমাদের বলা আছে যে ফ্ল্যাটটা আপনি ভাড়া দিছেন এই ফ্ল্যাটটা কোন পারপাসে ভাড়া দিছেন, এটা কি রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিছেন নাকি কমার্শিয়াল পারপাসে ভাড়া দিছেন। যদি আমরা রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বলছে যে আমি যে পরিমাণ ইনকাম শো করছি এটা 25% আমি রিপেয়ার মেইনটেনেন্স এক্সপেন্স হিসেবে পাবো যদি রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিয়ে থাকি। কত পাবো দেখেন, 6,000 টাকা 25% 2,40,000 60,000 পাবো তাই না। আচ্ছা আর যে 6 মাস ভাড়া দিয়ে নেয় এই 6 মান্থ আমি কি করবো ভ্যাকান্সি অ্যালাউন্স হিসেবে শো করবো, ভ্যাকান্সি অ্যালাউন্স হিসেবে শো করবো। তো 1,20,000 খেয়াল করে দেখেন তো, মানে আমি 12 মান্থ শো করলে কি আমার লাভ না, দেখেন 2,40,000 থেকে এগুলো কিন্তু খরচ হিসেবে আমি বাদ দিব। আমি রেন্টাল ইনকাম রেন্টাল ভ্যালু শো করলাম বা রেন্টাল ইনকাম শো করলাম কত 2,40,000, এখান থেকে আমি বাদ দিব কত 60,000, এখান থেকে আমি বাদ দিব কত 1,20,000। তার মানে থাকতেছে কত 60,000। আর যদি 6 মাস শো করতেন তাহলে কি পাইতেন, রিপেয়ার মেইনটেন্সটাও কিন্তু কম দেখাইতেন, 25% না, 25% কত আসবে 30, 25% কত আসবে 30,000।
এটা বলাই আছে আমাদের ইনকাম ট্যাক্সে যে আপনি যে কয়েক মাসই ভাড়া দেন না কেন আপনাকে রেন্টাল ইনকাম এটা 12 মাস শুরু করতে হবে। হয়তো আমি 6 মাস ভাড়া দিছি আর 6 মাস ভ্যাকান্স ছিল, যে কয়েক মাস ভ্যাকান্স ছিল এই কয়েক মাস আপনি ভ্যাকান্সি অ্যানাউন্স হিসেবে দেখাইতে পারবেন। আচ্ছা, রিটার্নে আর একটা প্যাথেটিক ইস্যু হলো কি যে আমরা যখন এই ইস্যুগুলো নিয়ে মানে কাজ করি তখন শুধুমাত্র যাদের ধরেন যে বাড়ির মালিক এই সমস্ত ইন্ডিভিজুয়াল রিটার্ন নিয়ে যখন কাজ করি তখন শুধুমাত্র আমরা দেখি যে শুধুমাত্র একটা খরচ অ্যালাবল ডিডাকশন হিসেবে বাদ দিছে, আর কোন খরচ সে অ্যালাবল ডিডাকশন হিসেবে বাদ দেয় নাই। হয়তো বা যে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সটা সে অ্যালাবল ডিডাকশন হিসেবে বাদ দিয়েছে, কিন্তু আমাদের কিন্তু সেকশনে বলা আছে যে এসএসসি আরো কিছু খরচ অ্যালাবল ডিডাকশন হিসেবে পাবে, যে খরচগুলো এসএসসি কিন্তু অ্যালাবল ডিডাকশন হিসেবে কি করবে বাদ দিতে পারত। যেমন দেখবেন যে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, ভূমিকর, খাজনা, আমরা বাড়ির ক্ষেত্রে খাজনা দিয়ে থাকি তাই না, ভূমিকর দিয়ে থাকি, তো এই খরচগুলো কি এসএসসি অ্যালাবল ডিডাকশন হিসেবে পাবে, কিন্তু এই খরচগুলো কিন্তু রিটার্নে খুব কম দেখা যায়, বুঝছেন, কারণ ডিউ টু ল্যাক অফ নলেজ। হ্যাঁ, নলেজের কারণে দেখা যায় যে যে সমস্ত ইন্ডিভিজুয়াল এসএসসি নলেজের কারণে এই জিনিসগুলো একটু কম দেখা যাচ্ছে। বা যে রিটার্ন প্রিপেয়ার করে দিচ্ছে সে হয়তো বা খুব বেশি নলেজেবল না, মানে তার হয়তো বা ইনডেপথ নলেজ নাই, সমস্যা এখানটাই হচ্ছে। এই দেখেন এখানে কিন্তু আমি আরো কিছু অ্যালাবল ডিডাকশনের কথা বলছি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আপনার বাসার এগেনিস্ট যদি কোনো ইন্স্যুরেন্স করা থাকে তাহলে যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা পে করতেছেন এটাও কিন্তু আপনি অ্যালাবল ডিডাকশন হিসেবে দেখাইতে পারবেন। ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, ভ্যাকান্সি অ্যালাউন্স, আরো কিছু খরচের কথা বলা আছে যেটা আমাদের সেকশন 25 এ বলা আছে। এগ্রিকালচার ইনকামের ক্ষেত্রে আমরা যে এগ্রিকালচার ইনকাম শুরু করি এটা 60% আমরা প্রোডাকশন কস্ট হিসেবে বাদ দিয়ে থাকি, এটা 60% আমরা অ্যালাবল ডিডাকশন হিসেবে বাদ দিয়ে থাকি। তো এগ্রিকালচারের ক্ষেত্রেও দেখা যায় হয়তো বা আমার এগ্রিকালচার থেকে ইনকাম হয়েছে 5 লাখ টাকা, আমি 60% 3 লাখ টাকা বাদ দিছি প্রোডাকশন কস্ট হিসেবে, শুধু এইটুকুই। কিন্তু আরো কিছু খরচ আছে যে খরচগুলো আপনি চাইলে অ্যালাবল ডিডাকশন হিসেবে বাদ দিতে পারেন। তো এইখান দিয়ে বলা আছে যে আমার এগ্রিকালচার ল্যান্ডের এগেনিস্টে কোনো ইন্স্যুরেন্স করা আছে কিনা, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, আবার এগ্রিকালচার পারপাসে যে অ্যাসেটগুলো ইউজ হচ্ছে এটার এগেনিস্টে আমি কিন্তু ডেপ্রিসিয়েশন পাবো, ট্যাক্স ডেপ্রিসিয়েশন বলে এটাকে। তো এই ট্যাক্স ডেপ্রিসিয়েশনটাও কিন্তু আমি অ্যালাবল ডিডাকশন হিসেবে বাদ দিতে পারি, কিন্তু এসএসসি ল্যাক অফ নলেজের কারণে কি হচ্ছে যে শুধুমাত্র 60% অ্যামাউন্টটা সে অ্যালাবল ডিডাকশন হিসেবে ক্লেম করতেছে। আচ্ছা, আমরা যদি বিজনেস এন্ড প্রভিশনটা এরপরে দেখি যে বিজনেস এন্ড প্রভিশন, তো বিজনেস এন্ড প্রভিশনের ক্ষেত্রে যদি কোনো এসএসসি যদি এই বিজনেস এন্ড প্রভিশন ইনকাম থাকে তাহলে সেক্ষেত্রে বলছে যে আমাদের টিডিএস এর ইস্যুটা কনসিডারেশন রাখতে। হ্যাঁ, যে আমরা জানি যে কোম্পানি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ডিসিডি কিন্তু দেখে যে ট্যাক্সের কমপ্লায়েন্স গুলো ঠিক মতো ফলো করা হয়েছে কিনা, বিশেষ করে যদি কোনো পেমেন্টের ক্ষেত্রে সোর্সে টিডিএস করার কথা সেই ক্ষেত্রে কোম্পানি কাটছে কিনা এই জিনিসগুলো দেখে। তো এই জন্য সেকশন 30টাকে হাইলাইট করা হয়েছে যেখানে টিডিএস এর ইস্যু নিয়ে বলা আছে। ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইনের কনসেপ্টটা এরকম, যদি এরকম হয় যে আপনি একটা নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট যে মূল্যে পারচেজ করছেন তার চেয়ে যদি বেশি মূল্যে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল গেইন হবে। সে ফর এক্সাম্পল অ্যাসেট পারচেজ করছে না, আমরা কি ধরবো মোটর কার ধরি, তারপরে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে 10 লাখ টাকা দিয়ে, এই গাড়িটা 12 লাখ টাকা বিক্রি করে দিচ্ছেন, তাহলে কত টাকা গেইন? 2 লাখ টাকা তাই না, 2 লাখ টাকা। আচ্ছা, ট্যাক্সে আবার এরকম বলা আছে যে পার্সোনাল পারপাসে যদি কোনো মোটর ভেহিকল ইউজ হয় না, পার্সোনাল পারপাসে যদি কোনো ভেহিকল ইউজ করা হয় তাহলে এই ভেহিকল বিক্রি করার সময় যদি কোনো মানে আমার এডিশনাল কোনো অ্যামাউন্ট পেয়ে থাকি
তাহলে এটা রেজিস্টার এক্স হবে না, এটা আবার আমাদের ইনকাম ট্যাক্সে বলা আছে। তো এটা আমাদের জন্য একটা মানে বেনিফিট। আচ্ছা তো এখানে বলতেছে যে আমার যদি সেল প্রাইসে যদি অরিজিনাল কস্টটাকে এক্সিড করে দেন ক্যাপিটাল গেইন হবে, কিন্তু দেখতে হবে যে ভেহিকলটা কি পার্সোনাল পারপাসে ইউজ হচ্ছে কিনা। যদি ইউজ হয়ে থাকে তাহলে কি হবে না, যে গেইন হয়েছে এই গেইনের পর আমাদের এসএসসি কে কোনো ট্যাক্স পে করতে হবে না। কিন্তু এই ভেহিকলটা যদি কোম্পানির থাকতো, তো কোম্পানি একটা 10 লাখ টাকাতে একটা ভেহিকল পারচেজ করছে, যে ভেহিকলটা সামহাউ 12 লাখ টাকা বিক্রি করছে, তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি কিন্তু এই 2 লাখ টাকার পরে ট্যাক্স পে করতে হবে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আর একটা মজার ইস্যু হলো যে আমাদের অনেক এসএসসি আছে যাদের লিস্টেড কোম্পানি শেয়ার ইনভেস্টার্স। এখন এই লিস্টেড কোম্পানি শেয়ার বিক্রি করে যখন গেইন হবে, এই গেইনের পরে কিন্তু আমাদেরকে কোনো ট্যাক্স পে করতে হবে না। আচ্ছা আমি একটা কল পিক করি। হ্যাঁ একটু পোজ দেওয়া রাখতেছি, একটা কল পিক করি। আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের অনেক ইন্ডিভিজুয়াল এসএসসি আছে যাদের কিন্তু লিস্টেড কোম্পানি শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে। তো এটা বলা আছে যে যদি কোনো ইন্ডিভিজুয়াল এসএসসি লিস্টেড কোম্পানি শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে এবং এবং এখান থেকে যদি কোনো গেইন হয়, যে আমি হয়তো বা শেয়ার পারচেজ করেছিলাম কিন্তু পরবর্তীতে আমার বিক্রি করে আমার একটা রিয়ালাইজড গেইন হয়েছে, তো এই রিয়ালাইজড গেইনের পরে ইন্ডিভিজুয়াল এসএসসি কে কোনো ট্যাক্স পে করতে হবে না। যেটা দেখেন আমাদের একটা এসআর নাম্বার বলা আছে 196, এই এসআর অনুযায়ী বলা আছে যে লিস্টেড কোম্পানি শেয়ার বিক্রি করে যদি কোনো ইন্ডিভিজুয়াল এসএসসি রিয়ালাইজড গেইন হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ইন্ডিভিজুয়াল এসএসসি কে কোনো ট্যাক্স পে করতে হবে না। আর কোম্পানি কে কোম্পানি শেয়ার বিক্রি করে গেইন হয় তাই কোম্পানিকে 10% ট্যাক্স পে করতে হবে, আর কোম্পানির ক্ষেত্রে ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট হলো 15%। ইন্ডিভিজুয়াল অ্যাসেসির ক্ষেত্রে যদি এরকম যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট থাকে তাহলে ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যদি কোনো গেইন হয় তাহলে এইটা তাকে স্ল্যাব রেটে দিতে হবে, অথবা যদি আফটার 5 ইয়ার্স হয় তাহলে সেই ক্ষেত্রে বলা আছে স্ল্যাব রেট আর 15%। আচ্ছা আরেকটা মজার ইস্যু হলো কি, দেখবেন আমাদের অনেক ইন্ডিভিজুয়াল অ্যাসেসির এই ইস্যুগুলো কমন থাকে, বা কিছু কিছু ইন্ডিভিজুয়াল অ্যাসেসি কিন্তু আমরা এই ধরনের ইস্যু পেয়েই থাকি যে ডিউরিং দ্য পিরিয়ডে কোনো একজন ইন্ডিভিজুয়াল অ্যাসেসি সে বিল্ডিং সেল করছে। এখন তার ট্যাক্স ট্রিটমেন্ট কি হবে এটা দেখেন তো আপনারা বলতে পারেন কিনা, এটা খুব মজার ইস্যু। হ্যাঁ এবং অনেক সময় অনেক এসএসসি ভুল করে, বুঝছেন খুবই ইন্টারেস্টিং ইস্যু। ধরেন একটা বিল্ডিং এসএসসি পারচেজ করেছিল বা একটা ল্যান্ড পারচেজ করেছিল 50 লাখ টাকা দিয়ে, এটা কস্টটা আমরা ধরে নিলাম দিস ইজ কস্ট, এটা 1 কোটি টাকায় বিক্রি করে ফেলছে সেল, এবং আমরা ধরে নিলাম ক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় সাব রেজিস্ট্রার 4 লাখ টাকা কেটে রাখছে। দেখবেন ল্যান্ড এন্ড বিল্ডিং যখন সেল করা হয় তখন এটা সাব রেজিস্ট্রার সোর্সে একটা ট্যাক্স কালেক্ট করে রাখে। হ্যাঁ তো এটা আমরা ধরে নিলাম যে 4 লাখ টাকা। আচ্ছা আমাদের ইনকাম কত বলেন তো দেখি, 50 লাখ টাকা হচ্ছে না, বুঝা যাচ্ছে যে এটা ল্যান্ডের কস্ট ছিল 50 লাখ টাকা, এটা ঠিক করা তার মানে ক্যাপিটাল গেইন কত, 50 লাখ, তাই না? ক্লাসটাই 50 লাখ। তো ট্যাক্স কত হবে এই 50 লাখ থেকে টিডিএস টা বাদ যাবে,
50 লাখ থেকে টিডিএস না ট্যাক্স লাইবিলিটি কত হবে মানে এটা কি স্ল্যাবে হবে নাকি অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে আর কোনো আইডিয়া আছে গুলো কিন্তু অনেক সময় এসএসসি ভুল করে বুঝছেন এটা আমার ক্যাপিটাল গেইন না ক্যাপিটাল গেইন জি এটা ক্যাপিটাল গেইন টেস্ট টু জি বলেন 15% না ভাইয়া ল্যান্ড এন্ড বিল্ডিং এর ক্ষেত্রে মজার ইস্যু বলা আছে সাব রেজিস্ট্রার সোর্সে যে ট্যাক্সটা কেটে রাখছে দিস ইজ ফাইন আপ এটার জন্য এসএসসি কে এডিশনাল কোনো ট্যাক্স পে করতে হবে না আচ্ছা আমরা তো ইন্ডিভিজুয়াল এসএসসি নিয়ে কাজ করি বুঝছেন দেখা যায় কি যে এমন ইন্ডিভিজুয়াল এসএসসি আছে যে মানে বা টেস্ট কনসালটেন্ট করে দিছে আইটিবি করে দিছে সার্ভে ফলায় ট্যাক্স ক্যালকুলেশন করে দিছে এরকমও আছে বা রিটার্নে এই ট্রিটমেন্টটা ঠিকমতো শুরু করে নাই বুঝছেন পরবর্তীতে কিন্তু এসএসসি কিন্তু এটা বলে পড়ে এসএসসি ইন্টার বলে পড়ে এই জন্য এই জিনিসগুলো জানা উচিত তো এটা কিন্তু বলা আছে দেখবেন আমার এখানে সেকশন রেফারেন্স দেয়া আছে যে ল্যান্ড এন্ড বিল্ডিং এর ক্ষেত্রে বলছে যে সোর্সে যে পরিমাণ ট্যাক্স কেটে রাখে দিস ইজ ফাইনাল এবং যদি এটা যদি এরকম হয় যে আমার 50 লাখ টাকা ক্যাপিটাল গেইন এরপর ট্যাক্স আসবে কত 4 লাখ প্লেস টিডিএস 4 লাখ আমরা কি করি যখন ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করি তখন আমাদের কাছ থেকে কোম্পানি যে সোর্সে টিডিএস গুলো কেটে রাখে এই টিডিএস গুলো কিন্তু ধরেন আমার ট্যাক্স লাইবিলিটি আসে 1 লাখ কোম্পানি আমার কাছ থেকে কেটে রাখছে 90,000 তার মানে গভর্নমেন্টকে আর দিতে হচ্ছে কত 10,000 তাই না 10,000 তো আমরা যখন ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করব এই 50 লাখ টাকার পরে ট্যাক্স লাইবিলিটি হবে কত 4 লাখ এবং টিডিএস হিসেবে বাদ দিব কত 4 লাখ হ্যাঁ এটা কি ক্লিয়ার কিনা দেখেন এই ইস্যুটা কিন্তু ইন্টারেস্টিং এবং এই জিনিসগুলো কিন্তু মানে মানে ট্যাক্স রিটার্নের মেইন অ্যাট্রাকশন থাকে এই ইস্যুগুলো যে ল্যান্ডের বিল্ডিং এর ট্রিটমেন্ট কি হবে তারপরে একটু পর দেখবেন যে সঞ্চয়পত্র নিয়ে আমরা আলোচনা করব মানে এই ইস্যুগুলো মেইন অ্যাট্রাকশন থাকে রিটার্নের ক্লিয়ার এটা তাই না আমরা আন্ডার হেডস নরমালি কোন ইনকাম গুলো শো করি হ্যাঁ দেখবেন যে ডিভিডেন্ড ইনকাম যদি আমরা শেয়ার থেকে যদি কোনো ডিভিডেন্ড পেয়ে থাকি তো ডিভিডেন্ড ইনকামটা আমরা আন্ডার হেডস নিয়ে আসি তারপরে এফডিআর করে যদি থাকে এফডিআর ইন্টারেস্ট বা সেভিং সার্টিফিকেটে যদি ইন্টারেস্ট বা আমার যদি এরকম হয় যে আমার কারেন্ট অ্যাকাউন্ট থেকে যদি কোনো ইন্টারেস্ট পেয়ে থাকি এটাও কিন্তু আসে এগুলো বলতেছে সেভিং সার্টিফিকেট এন্ড এনি ইনকাম এবং লাস্টে বলতেছে যদি এরকম হয় যে কোনো একটা ইনকাম যেটা আমি অন্য হেডসে শো করতে পারতেছি না তাহলে এটা আমাকে কি করতে হবে আধার হিসেবে দেখাইতে হবে হ্যাঁ আচ্ছা দেখেন সেভিং সার্টিফিকেট যেটা সঞ্চয়পত্রের কথা বলতেছেন সেভিং সার্টিফিকেটের ক্ষেত্রেও বলা আছে যে সোর্সে যে পরিমাণ ট্যাক্স দিয়ে থাকি সেটাই ফাইনাল সোর্সে যে পরিমাণ ট্যাক্স দিয়ে থাকি সেটাই কি ফাইনাল এক্ষেত্রে আমাকে আর কোনো ট্যাক্স পে করতে হবে না আচ্ছা তো এটাও কিন্তু ফাইনাল সেটেলমেন্ট হ্যাঁ আচ্ছা আমরা এখন রিবেটের এরিয়া গুলো একটু দেখি এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা হেডস অফ ইনকাম নিয়ে যদি কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন একটা কোয়েশ্চেন ছিল সেটা হলো যে আমরা ল্যান্ডের উপর যদি বলি যাদের ল্যান্ড প্রপার্টি আছে তো এর উপর কিন্তু আমরা প্রতি বছরই যে খাজনা দিয়ে থাকি তাহলে এই যে আমরা খাজনাটা দিচ্ছি তো যখন আমরা পার্সোনাল রিটার্নটা সাবমিট করব এখানে এটার কোনো অ্যাড করতে হবে বা এটা কি কোনো বাদ দিয়ে দিতে হবে কিনা এরকম কিছু আছে কিনা জমির ক্ষেত্রে ল্যান্ড আচ্ছা মানে যদি শুধু ল্যান্ড থাকে তাই না শুধু ল্যান্ড কৃষি জমি সেই ক্ষেত্রে আপনি যে ফ্যামিলি এক্সপেন্ডিচার নিয়ে আসতে পারবেন ভাইয়া আমরা যখন রিটার্নে দেখবেন যে IT-10BB আছে ওইখানে ফ্যামিলি এক্সপেন্ডিচার নামে একটা আছে শিডিউল আছে ওইখানে নিয়ে আসতে পারবেন ওই ক্ষেত্রে আমরা তো খাজনাটা দিচ্ছি মানে ওই ক্ষেত্রে তারা তো আর কোনো এটা জমা হবে না মানে ট্যাক্সেবল ইনকামের হিসাবে এটা অ্যাড হবে না যে খাজনাটা প্রতি বছর জমি দিতে হচ্ছে জি জি মানে ট্যাক্সে কোনো বেনিফিট পাবেন কিনা না আমি ট্যাক্সে ওই ক্ষেত্রে মানে কোনো আমাকে এর উপর আবার নতুন করে লাইক আপনি একটা এক্সাম্পল দিলেন না
যে আমরা টিডিএস যেটা জমিটা ফ্ল্যাটটা বিক্রি করার সময় যে 4 লাখ টাকা ছিল, নতুন করে এটাকে আর অ্যাড করতে হবে না, ওই ক্ষেত্রে জমির ক্ষেত্রেও কি এরকম কিছু হবে কিনা, যে আমরা যা যে খাজনাটা দিচ্ছি এটা আবার নতুন করে আর কোনো ট্যাক্সে দিতে হবে না এরকম কিছু? হ্যাঁ, জমির ক্ষেত্রেও সেম, ল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু সেম, মানে বিক্রির সময় সারপ্রাইজটা যেটা কেটে রাখবে এটাই ফাইনাল। জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ। মানে এই ক্ষেত্রে কিন্তু এখানে দেখেন আমি যদি ক্লিয়ার করি, লাস্ট লাইন যেটা বসে, এনি ট্যাক্স পেইড এট দা টাইম অফ সেল অফ ল্যান্ড এন্ড বিল্ডিং, ল্যান্ড এন্ড বিল্ডিং এর কথা বলা আছে, কিন্তু ইজ কনসিডার অ্যাজ ফাইনাল ট্যাক্স লাইবিলিটি অ্যাজ পার সেকশন 82 সি এক্সেপ্ট রিয়েল এস্টেট এন্ড ল্যান্ড ডেভেলপার কোম্পানি। এখানে অবশ্য দুইটা এক্সেপশন আছে, যে রিয়েল এস্টেট এন্ড ল্যান্ড ডেভেলপার কোম্পানি ব্যতীত কোন অ্যাসোসিয়েট যদি মানে ল্যান্ড বা বিল্ডিং বিক্রি করে থাকে, বিক্রির সময় সোর্সে যে পরিমাণ ট্যাক্স কাটবে এটাই ফাইনাল, অ্যাসোসিয়েট কে এডিশনাল কোনো ট্যাক্স পে করতে হবে না। এই ইস্যুগুলো না প্রেজেন্টেশনের ইস্যু থাকে, বুঝছেন? মানে আমরা যখন রিটার্ন গুলো দেখি তখন দেখা যায় কি মানে প্রপার ওয়েতে প্রেজেন্টেশন হচ্ছে না, মানে ট্যাক্সে কিন্তু কিছু ইস্যু আছে মানে সিগনিফিকেন্ট। যেমন দেখবেন যে আমরা যে পরে আসব, ধরেন আপনার একটা এক্সেম্পটেড ইনকাম আছে, যে ইনকামের পরে আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, এক্সেম্পটেড ইনকাম আছে যে ইনকামের পরে আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, কিন্তু আপনি রিটার্নে শো করেন নাই। এবং ডিসিডি যদি ধরতে পারে যে আপনার এক্সেম্পটেড ইনকাম ছিল কিন্তু আপনি এটা রিটার্নে শো করেন নাই, তাহলে ডিসিডি ওই ইনকামটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম হিসেবে কনসিডার করতে পারে, এবং ওই ইনকামের পরে আপনাকে রেগুলার ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন ছিল, একটু হয়তো এখনই করে রাখি যেহেতু এই টপিকসটা এখানেই প্রায় শেষ পর্যায়ে, তো সেটা হয়েছে যে আমি আমার যদি একটা পার্সোনাল এক্সাম্পল দিই, গতবার আমি যখন ট্যাক্স রিটার্ন করি, আমার আমার যে ট্যাক্সেবল ইনকাম যেটা ছিল সেটা ট্যাক্স স্ল্যাব যে 3 লাখ বলেন সেটার থেকে কম ছিল, কিন্তু আমার অর্গানাইজেশনের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আমার আমার যে এই কম হওয়া সত্ত্বেও তারা প্রায় 2500 টাকার মতো কেটে রাখছিল, মানে আমাকে যখন তাদের স্যালারি সার্টিফিকেট পার দিল, ডকুমেন্ট গুলো দিল, সেখানে কেটে রাখছে। পরবর্তী টাইমে আমি একজন আইটিপির সাথে আলোচনা করলাম, তো উনি বললো যে আপনি এই যে 2500 টাকা আপনার কেটে রাখছে, যদিও আপনার ট্যাক্স দেওয়ারই কথা না, যেহেতু আপনার স্ল্যাবের মধ্যে পড়ে নাই, 3 লাখের নিচে আছে আপনার স্যালারি, তো আপনি এটা অ্যাডভান্স হিসেবে দিয়ে রাখেন। তো আমি একজনের সহায়তায় সেটা অ্যাডভান্স হিসেবেই দিলাম, তো এই ক্ষেত্রে এবার কি আমাকে এবারও আমার হয়তো এই রিটার্ন আমার যে ইনকাম সেটা 3 লাখের নিচেই থাকবে, তো ওই ক্ষেত্রে কি আমাকে আবার এবার কোনো রিটার্ন করতে হবে কিনা, যেহেতু আমি অ্যাডভান্স দিয়ে রাখি? আছে তো, তাই না? 3 তো আছে ডেফিনেটলি। জি ভাই, এটা আপনাকে নীল রিটার্ন জমা দিয়ে দিতে হবে। তো আমি যে অ্যাডভান্স গতবার 2500 টাকা দিয়েছি এটার কি কোনো এই ক্ষেত্রে কার্যকারিতা থাকবে? না না না, ওটার কোনো কার্যকারিতা থাকবে না, বুঝছেন? ওটার কোনো কার্যকারিতা থাকবে না। আমি ক্যালকুলেশন করে দেখি যে আমার ট্যাক্স লাইবিলিটি এসে 40,000 টাকা, কিন্তু কোম্পানি আমার কাছ থেকে 50,000 টাকা কেটে রাখছে, তার মানে 10,000 কিন্তু এডিশনাল কেটে রাখছে টিডিএস হিসেবে। তো এই 10,000 কি নেক্সট পিরিয়ডে আমি কোন মানে এটার বেনিফিট পাবো কিনা, বোঝা গেল কিনা? যে আমার ক্যালকুলেশন করে দেখি যে আমার ট্যাক্স লাইবিলিটি 40,000 টাকা, কিন্তু কোম্পানি আমার কাছ থেকে 50,000 টাকা কেটে রাখছে, আমাদের ক্ষেত্রে কিন্তু হয় বেশি, বুঝছেন? কারণ আমাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং গুলো প্রোভাইড করে থাকি বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করে থাকি, অনেক সময় দেখা যায় যে সোর্সে টিডিএসটা অনেক বেশি কেটে রাখে। আচ্ছা, তো এক্ষেত্রে আমি মানে এই যে 10,000 এডিশনাল কেটে রাখছি এটার বেনিফিট পাবো কিনা নেক্সট ইয়ারে বা নেক্সট পিরিয়ডে? তো এটার ক্ষেত্রে বলা আছে যে আপনি যে রিটার্ন জমা দিচ্ছেন এটা কি ডিসিডি অ্যাসমেন্ট করছে কিনা। ডিসিডি অ্যাসমেন্ট করে যদি বলে যে না আপনার ট্যাক্স 40,000 টাকা, তাহলে 10,000 এর বেনিফিটটা নেক্সট পিরিয়ডে নিতে পারবেন। বুঝতে পারছেন কিনা? জি জি, বুঝতে পারছি। মানে ও আপনাকে দেখবেন যে অ্যাসমেন্ট করার আগে ডিসিডি একটা নোটিশ ইস্যু করবে যে আপনাকে 83 অধীনে হিয়ারিং এর জন্য ডাকা হলো। মানে ডিসিডি যখন কোনো মানে এসএসসি বলেন বা কোম্পানি বলেন যে তার অ্যাসমেন্ট করতে যাচ্ছে, মানে এসএসসি এর কর নির্ধারণ করতে যাচ্ছে, তাকে একটা হিয়ারিং এর অপরচুনিটি দেয়।
তো অ্যাসমেন অর্ডারে এগেনস্টে যদি কোনো রিফান্ড ক্রিয়েট হয়ে থাকে তাহলে এই রিফান্ডের ফ্যাসিলিটিটা নেওয়া যায়, আদারওয়াইজ কিন্তু ফ্যাসিলিটিটা নেওয়া যায় না। এই ইস্যুগুলো ভাই কমন থাকে, ভেজিটেবলস এই ইস্যুগুলো কমন থাকে। যে যেটা আপনি বললেন যে আমার তো ট্যাক্সেবল ইনকাম নাই কিন্তু কোম্পানি আমার কাছ থেকে 2,500 টাকা কেটে রাখছে, এই ইস্যুগুলো কমন থাকে। তো এটা বা গত বছর ধরেন দেখি যে বা এই বছর আপনার ধরেন যে ট্যাক্সেবল ইনকাম আছে, আরেকটা এক্সাম্পল দিই, ধরেন যে গত বছর আপনার কাছ থেকে কোম্পানি 2,500 টাকা কেটে রাখছে, এই বছর আপনার ট্যাক্সেবল ইনকাম আছে, তো এই 2,500 টাকা কি মানে এই বছর যে ট্যাক্স আসছে গত বছরে 2,500 টাকা কি এই বছর ইনকামের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন? এটাও কিন্তু পারবেন না। ও আচ্ছা, এটাও পারবেন না। আচ্ছা, এটাও কিন্তু আমরা দেখি যে অনেক সময় এসসি এই জিনিসটা রং ডুইং করে থাকে, এটাও পারবেন না। কারণ ওইখানে বলা আছে যে অ্যাসমেন্ট অর্ডার, অ্যাসমেন্ট অর্ডারে রিফান্ড আসছে কিনা আপনার, আমরা আগে। হ্যাঁ আচ্ছা, এরিয়া গুলো আমরা একটু দেখি। হ্যাঁ আচ্ছা, এই এরিয়ার ক্ষেত্রে হলো কি ট্যাক্স রিবেট এরিয়া ইন কেস অফ ইন্ডিভিজুয়াল, আমরা যখন ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করি না, ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখবেন যে একটা নিয়ম আছে যে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে বলছে যে আমাদের একটা ইলিজিবল অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হয়। আমরা যখন রিবেট ক্যালকুলেট করবো রিবেটের আগে ইলিজিবল অ্যামাউন্ট একটা ক্যালকুলেশন করতে হয়। তো ইলিজিবল অ্যামাউন্ট বলা আছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অর 25% অফ টোটাল ইনকাম অর টাকা অন করা, যে আমাদের ইলিজিবল অ্যামাউন্ট। এখন এটা আমরা দেখব যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের কিছু এরিয়া বলা আছে যে সমস্ত এরিয়াতে এসসি ইনভেস্ট করলে সে এই ইনভেস্টমেন্টের পরে রিবেট পেতে পারে। আবার রিবেট কত পার্সেন্ট পাবে এটা তার ট্যাক্সেবল ইনকামের উপর ডিপেন্ড করবে। বলা আছে যে কোনো এসএসসি যদি ট্যাক্সেবল ইনকাম যদি 15,00,000 টাকা এক্সিড না করে তাহলে সেই ক্ষেত্রে বলছে যে 15% রিবেট পাবে। আর যদি কোনো এসএসসি যদি 15,00,000 টাকা এক্সিড করে তাহলে সেই ক্ষেত্রে বলছে 10% রিবেট পাবে। এখন আমরা রিবেটের এরিয়া গুলো দেখবো যে কোন কোন এরিয়াতে এসএসসি ইনভেস্ট করলে সে রিবেট পাবে। তারপরে রিবেটের ক্ষেত্রে আমাদেরকে আগে ক্যালকুলেট করতে হবে কি ইলিজিবল অ্যামাউন্ট। ইলিজিবল অ্যামাউন্ট বলা আছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অর 25% অফ টোটাল ইনকাম অর টাকা অন কোড। তো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এরিয়া গুলো আমরা দেখবো এবং ইলিজিবল অ্যামাউন্ট যে সে রিবেট কত পাবে এটা আবার ডিপেন্ড করবে তার টোটাল ইনকামের পরে। অর্থাৎ কোনো এসএসসি যদি ট্যাক্সেবল ইনকাম যদি 15,00,000 টাকা এক্সিড না করে তাহলে সেই ক্ষেত্রে বলছে যে 15% সে রিবেট পাবে ইলিজিবল অ্যামাউন্টের পরে। আর যদি 15,00,000 টাকা এক্সিড করে তাহলে 10% রিবেট পাবে। আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের যদি এরিয়াগুলো দেখি যেগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল এগুলোই আমি বোল করে দিচ্ছি। হ্যাঁ, সেকশনাল পার্টবিতে 17টা এরিয়া বলা আছে, সবগুলো এরিয়া আবার অ্যাপ্লিকেবল না। আচ্ছা, 17টা এরিয়া বলা তো সবগুলো এরিয়া আবার অ্যাপ্লিকেবল না। যেমন দেখেন যে আমাদের অনেক এসএসসি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স করা থাকে, যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে থাকে। তো সেক্ষেত্রে বলছে যে কোনো এসএসসি যদি লাইফ ইন্স্যুরেন্স যদি প্রিমিয়াম পে করে থাকে তাহলে যে পরিমাণ প্রিমিয়াম পে করতেছে এটা সে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাইতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যে অর্গানাইজেশনগুলোতে জব করি ওই অর্গানাইজেশনগুলোতে প্রভিডেন্ট ফান্ড থাকে। তো প্রভিডেন্ট ফান্ড যদি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থাকে আমাদের অর্গানাইজেশনগুলোতে তাহলে সেক্ষেত্রে বলছে যে এমপ্লয় বা এমপ্লয়ার কন্ট্রিবিউশন বোথ কন্ট্রিবিউশন আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে দেখাইতে পারব। আমরা সেভিংস সার্টিফিকেট বা সেভিং ইনস্ট্রুমেন্ট দেখবেন যে এসএসসির কিন্তু ম্যাক্সিমাম এসএসসিরই দেখা যাচ্ছে কি যে এখন সেভিংস সার্টিফিকেট বা সেভিং ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট থাকে। তো এই সেভিংস সার্টিফিকেট বা সেভিং ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট থাকলেও কিন্তু এটা আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে শো করতে পারি। আবার অনেক এসএসসি আছে যাদের ডিপিএস থাকে, যে তারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখে। তো এই ডিপিএস এর ক্ষেত্রে বলছে যে 60,000 টাকা পর্যন্ত সে কি করতে পারবে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে শো করতে পারবে। আমি হয়তো বা 10,000 টাকা করে প্রতি মাসে ডিপিএস করি, হয়তো বা বছরে 1,20,000 টাকা জমা হচ্ছে, কিন্তু 60,000 টাকা আমি কি করতে পারবো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে শো করতে পারবো। এই এরিয়াগুলো কিন্তু আমরা কনসিডারেশনে রাখি, শুধুমাত্র এসএসসি কে যে সাজেস্ট করি না, আমরাও কিন্তু কনসিডারেশনে রাখি যে আমি আমার ট্যাক্সটাকে আইনের মধ্যে থেকে কিভাবে কম দিব। যে হ্যাঁ আমি তো ডিপিএস করতে পারি, তাহলে ডিপিএস করলে কি পাবো আমি 60,000 টাকা পর্যন্ত কি করতে পারবো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবো।
যেটার পরে আমি হয়তো বা রিবেট পাবো, আমি সেভিং সার্টিফিকেট বা সেভিং ইনস্ট্রুমেন্ট কিনতে পারি। আচ্ছা, এই ইস্যুগুলো শুধুমাত্র যে এসএসসি কে সাজেস্ট করা হয় এরকম না, আমরা আমাদের দিক থেকেও কিন্তু খেয়াল রাখি। তো আমি যেগুলো বোল করে দিছি এগুলো, আমাদের এখানে কিছু ডোনেশনের কথা বলা আছে। ডোনেশন গুলোকে বলা হয় কি যে এগুলো ডোনেশন যদিও বলা থাকে, এগুলোতে কিন্তু অনুমোদন লাগে। মানে এনবিআর এর অনেক ক্ষেত্রে দেখবেন যে এনবিআর এর অনুমোদন লাগে। আপনি কোনো একটা জায়গায় ডোনেশন করছেন, কিন্তু ডোনেশনটা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে পাবেন এটা নাও পাইতে পারে। ডোনেশনটা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে পাইতে গেলে কিছু জটিলতা আছে। এই জন্য যেগুলো আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা যেগুলো করলে আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে পাবো, এগুলো আমি বোল করে রাখছি। যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের কথা বলছি, আমাদের অর্গানাইজেশনে যদি রিকগনাইজ পিএফ চালু থাকে তাহলে ওইখানে এমপ্লয় এবং এমপ্লয়ার কন্ট্রিবিউশন দুইটাই আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে শো করতে পারবো। এরপরে আমরা হয়তো বা বলেছিলাম যে লিস্টেড কোম্পানি শেয়ারে যদি আমাদের ইনভেস্টমেন্ট থাকে, এই ইনভেস্টমেন্টটাও কিন্তু আমরা কি করতে পারবো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে দেখাইতে পারবো। আমাদের 17টার মতো এইগুলো যেগুলো বোল করা এগুলোই অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি এগুলোরই বেনিফিট নিতে পারি। আর বাকি যেগুলো আছে যে ডোনেশন গুলো, এইগুলোতে কিন্তু গভর্নমেন্টের অনুমোদন লাগে, এগুলো অনুমোদন সাপেক্ষে। আচ্ছা, আমরা যদি আগের স্লাইডটাতে আবার ব্যাক করি, দেখেন আমাদের বলা ছিল যে আমরা যদি ট্যাক্স রিবেট ক্যালকুলেট করতে চাই, আমাদের ফার্স্টে এলিজিবল অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে। এলিজিবল অ্যামাউন্টের ক্যালকুলেশন নিয়ম অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, আমরা দেখে আসলাম যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তারপরে ডিপিএস, সেভিং সার্টিফিকেট, এগুলোতে ইনভেস্ট করলে আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে শো করতে পারবো। এরপর 25% অফ টোটাল ইনকাম অর টাকা 1.5 কোটি, এই তিনটার মধ্যে যেটা লয় সেটা ইলিজিবল অ্যামাউন্ট, এরপরে আমি রিবেট পাবো। আমার যদি ট্যাক্সেবল ইনকাম যদি 15 লাখ টাকা এক্সিড না করে, তাহলে যে উপরে যে লয়ার অন, এই লয়ার অনের পরে 15% আমি রিবেট পাবো, ট্যাক্স রিবেট পাবো। আর যদি 15 লাখ টাকা এক্সিড করে, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে উপরে যে লয়ার অন, এই লয়ার অনের পরে আমি 10% রিবেট পাবো। এইটা নিয়ে কারো কোনো কোয়ারি আছে কিনা, এই রিবেটের এরিয়া নিয়ে, এই স্লাইড নিয়ে? জি, এখানে আপনি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট যে হেড গুলো বললেন বুঝলাম। 2 নম্বর পয়েন্ট যেটা 25% অফ টোটাল ইনকাম, এর মানে হচ্ছে আমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট যদি কোনোখানে না থাকে সেই ক্ষেত্রে আমার ট্যাক্সেবল ইনকাম যেটা এর 25% থেকে কি আমি রিবেট পাবো নাকি? না, লোয়ার অন বলছি কিন্তু ভাইয়া, হায়ার অন না তো, লোয়ার অন, এই তিনটার মধ্যে যেটা লোয়ার হবে। আচ্ছা, না আমার ধরেন কোনো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট নাই, তাহলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট নিল না, 1 নম্বর পয়েন্ট তো আমার জন্য তাহলে রিমুভ হয়ে যাচ্ছে। না, এরকম বলে নাই ভাইয়া, এরকম বলে নাই। যদি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট না থাকে আপনি কোনো ই পাবেন না। পাবোই না। না না, পাবেনই না। কারণ এখানে এটা রাখছে কেন, কারণ আমি অনেক সেভিং সার্টিফিকেট কিনতে পারি, মানে ট্যাক্সটা কম দেওয়ার জন্য সেভিং সার্টিফিকেট কিনতে পারি, লিস্টেড কোম্পানি শেয়ার ইনভেস্ট করতে পারি, এই জন্য 25% রাখছে। আচ্ছা, বুঝতে পারছেন কিনা, 25% কিন্তু এই উদ্দেশ্যে রাখছে। আচ্ছা, ধন্যবাদ জি। আর কেউ কোয়েশ্চেন করবেন? হ্যাঁ স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে, আপনার পার্সোনালি যারা বিজনেস করে ওরা যদি কোনো কোম্পানিতে যদি মালামাল সরবরাহ করে থাকে, সেক্ষেত্রে যে বিলটা জেনারেট হয় ওখান থেকে যে টিডিএসটা কাটে, এটা সে রিবেটে কিভাবে শো করবে? এটা যে ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশনে টিডিএস হিসেবে বাদ দিতে পারবে। আমি যখন ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করব তখন লেস টিডিএস হিসেবে বাদ দিতে পারবে। এক্ষেত্রে এই যে এখানে যে বলা আছে সে 15% আর 10%, সেক্ষেত্রে না না, এটা তো আলাদা ভাইয়া, এটা তো রিবেটের এরিয়া। আমরা দেখবেন যে টিডিএস যেটা, যেমন আমরা যখন কোনো অর্গানাইজেশনে জব করি, আমাদের কাছ থেকে কোম্পানি স্যালারি পে করার সময় সোর্সে টিডিএস কেটে রাখে না? হ্যাঁ, তো এই টিডিএসটা তো আমরা ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে বাদ দিই। আর রিবেট বলতে বোঝাচ্ছে যে আমাদের মানে কোন কোন এরিয়াতে ইনভেস্ট করলে আমি আমার হয়তো বা ট্যাক্স কম দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, এটা বুঝাচ্ছে। থ্যাংক ইউ। মানে কিছু খাতের কথা বলছে, যেমন দেখেন আমরা ওই যে সেভিং সার্টিফিকেটের কথা বললাম, ডিপিএস এর কথা বললাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা, যেমন দেখেন ডিপিএস এর, যেমন এগুলো কিন্তু কিছু জিনিস আমাদের থাকে, শুধু আপনাদেরকে সাজেস্ট করি এরকম না, আমাদেরও থাকে।
যে আমাকে কিন্তু মাইন্ডে রাখতে হয় যে আমার একটা ডিপিএস থাকলে কিন্তু আমি কিন্তু পিবি পাবো, ট্যাক্সে একটা অ্যাডভান্টেজ পাবো। আমার যদি ট্যাক্সেবল ইনকাম থাকে তার মানে আমার একটা ডিপিএস থাকলে কি আমি ধরেন আমি কোথাও ই করি নাই, ইনভেস্ট করি নাই, তাই সেক্ষেত্রে কিন্তু আমার ট্যাক্স লাইবিলিটিটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি ডিপিএস করলে হয়তো বা আমার কি আমি ট্যাক্সে সার পাবো। আচ্ছা, আর হচ্ছে ওই পিএফ কন্ট্রিবিউশন যেটা, এটা ধরে না আমি স্যালারিড এমপ্লয়ি, আমার পিএফ কন্ট্রিবিউশন ইয়ারলি ধরে না 5,000 টাকা, ওখানে আমার কোম্পানি আরো কন্ট্রিবিউট করছে বা এমপ্লয়ার কন্ট্রিবিউট করছে আরো 5,000 টাকা, টোটাল হচ্ছে 10,000 টাকা। সেই ক্ষেত্রে ওই 10,000 টাকা আমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে, এর ভিতরে স্ল্যাব অনুযায়ী যদি আমার 15% হয়, এর মানে হচ্ছে 10,000-এর থেকে আমি 1,500 টাকা রিবেট পাবো। আমরা মানে ইন্ডিভিজুয়াল রিটার্ন ফাইল নিয়ে আলোচনা করবো, একটা মিনিট ওয়েট করুন, আমি ল্যাপটপ একটু চার্জ দিই। দেখেন কোম্পানির ক্ষেত্রে বলছে যে অডিট রিপোর্ট, আমরা জানি যে কোম্পানির ক্ষেত্রে কি করতে হয় অডিট ম্যান্ডেটরি, তো অডিট রিপোর্ট। আর এরপরে বলছে ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংক স্টেটমেন্ট গুলো জমা দিতে হয়। কোম্পানির ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স, সেই কোয়ার্টারলি অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স করে পে করে থাকে, যদি পে করে থাকে তাহলে এটা দিতে হয়। উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন, কোম্পানির ক্ষেত্রে হাফ ইয়ার লেটার রিটার্ন আছে উইথহোল্ডিং, যে সোর্সে যে পরিমাণ কেটে রাখছে এটার একটা রিটার্ন জমা দিতে হয়। কপি অফ পি অর্ডার উইথ রিমেনিং ট্যাক্স, এগুলো অ্যাকচুয়ালি মিনিমাম বলছি, হ্যাঁ, যে মিনিমাম এই ডকুমেন্ট গুলো দিতে হয়। আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি স্যালারিড পার্সন হয় তাহলে স্যালারি সার্টিফিকেট ইনক্লুডিং টিডিএস চালান, তারপরে পে অর্ডার অর কপি অফ চালান জমা দিতে হয়, ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়, টিন সার্টিফিকেট দিতে হয়, ইউনাইটেড ফটোকপি দিতে হয়। আর যদি ইনভেস্টমেন্ট থাকে ইনভেস্টমেন্ট রিলেটেড ডকুমেন্ট দিতে হয়, যদি আমার ডিপিএস করা থাকে ডিপিএস স্টেটমেন্ট, বা যদি সেভিংস সার্টিফিকেট থাকে তাহলে এইগুলোর কপি ফটোকপি, এই জিনিসগুলো আমাদেরকে দিতে হয়। আর একটা জিনিস একটু বলে রাখি, যারা ধরেন যে বিজনেস করে, জি বলেন স্যার, যদি কোনো লোন থাকে লোন স্টেটমেন্টটা কিভাবে দেখে? হ্যাঁ, লোন স্টেটমেন্টটাও দিতে হবে ভাইয়া, লোন থাকলে লোন স্টেটমেন্টটাও দিতে হবে। এটা আমরা দেখবেন যে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টে লাইবিলিটি কলামে থাকে, লোন থাকলে লোন লোন স্টেটমেন্টটা দিতে হবে। এগুলো তো মিনিমাম লিখছি, এর বাইরেও ধরেন যে যদি কোনো কিছু থাকে তাহলে এগুলো দিতে হবে। হ্যাঁ, আর যে জিনিসটা বলতেছিলাম ধরেন এটা অনেক সময় আমরা এসএসসি কে সাজেস্ট করে থাকি, আপনি হয়তো বা কোনো একটা বিজনেস করতেছেন, বিজনেস থেকে মোটামুটি ভালো একটা টার্নওভার আছে, তো আপনি হয়তো বা আপনি রিটার্নে বিজনেস ইনকাম শো করতে যাচ্ছেন। ধরেন যে সে ফর এক্সাম্পল অনেকেই কিন্তু এখন ইয়ের দিকে মুভ করছে, ফার্মিং এর দিকে, ফিশ মানে পোলট্রি ফার্মিং, পোলট্রি প্লাস ফিশ ই ফিশ ফিশিং এর দিকে মুভ করছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এসএসসি কে সাজেস্ট করে থাকি যে যেহেতু আপনি বিজনেস ইনকামটা রিটার্নে শো করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এটা অডিট 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 করানোটা বেটার, বা এটা এই জিনিসটা একটা অডিট রিপোর্ট করানোটা বেটার। কারণ অনেক সময় দেখা যায় কি যে আপনি বিজনেস ইনকাম শো করেছেন কিন্তু ডিসিডি এস্টিমেট করে ফেলা, উইদাউট অডিট রিপোর্ট ছাড়া যদি আপনি বিজনেস ইনকাম শো করেন রিটার্নে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিসিডি এস্টিমেট করে ফেলে। তো ডিসিডি যাতে এস্টিমেট না করতে পারে এই জন্য আমরা অনেক সময় সোল প্রোপ্রাইটরদেরকে বলে থাকি যে আপনারা অডিট মানে অডিটটা কন্ডাক্ট করে থাকেন এবং এটার এগেনস্টে একটা অডিট রিপোর্ট করে থাকেন, যাতে আপনি সেফগার্ডে থাকেন, যাতে ট্যাক্স অথরিটি আপনাকে ঝামেলা না করতে পারে। তো এই ইস্যুগুলো আমরা সাজেস্ট করে থাকি। আচ্ছা, এই জিনিসটা আমাদেরকে অনেক সময় কাজে দেয়, হ্যাঁ, যে রেসিডেন্ট নন রেসিডেন্ট, বাংলাদেশের নন রেসিডেন্ট ফরেনার, আমাদের ট্যাক্সে রেসিডেন্টের ইস্যুটা ডিটারমাইন করা হয় বেসড অন ডেইজ এর উপরে, বেস করে যে কোনো ইন্ডিভিজুয়াল ডিউরিং দ্য ইনকাম ইয়ারে কতদিন ছিল। যেমন অনেক ফরেনার আছে তাদেরকে কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দেওয়া হচ্ছে,
যেহেতু আমাদের মানে রেসিডেন্সি স্ট্যাটাস দেওয়া হচ্ছে ফর ইনকাম ট্যাক্স পারপাস, আমাদের ডেজ এর পরে বেস করে ডিটারমাইন হয় যে রেসিডেন্ট না নন রেসিডেন্ট। তো এখানে বলা আছে, এটা আমি কন্টেন্ট ওইভাবে নিয়ে আসিনি, যেটা বলা আছে যে 182 ডেজ যদি কেউ থাকে ডিউরিং দ্য ইনকাম ইয়ারে তাহলে তাকে রেসিডেন্ট হিসেবে কাউন্ট করা হবে। ডিউরিং দ্য ইনকাম ইয়ারে যদি কোনো এসএসসি বাংলাদেশে 182 ডেজ থাকে তাহলে তাকে রেসিডেন্ট হিসেবে কাউন্ট করা হবে। প্লাস আর একটা ক্রাইটেরিয়া আছে যে ডিউরিং দ্য ইনকাম ইয়ারে 90 দিন ইভেন প্রিভিয়াস ফোর ইনকাম ইয়ারে যদি 365 দিন থাকে তাহলে তাকে রেসিডেন্ট হিসেবে কাউন্ট করা হবে। আর যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারে তাহলে তাকে নন রেসিডেন্ট হিসেবে কাউন্ট করা হবে। তো নন রেসিডেন্টের ক্ষেত্রে আমাদের আবার দুইটা জিনিস দেখতে হয় যে সে কি মানে বাই বার্থ বাংলাদেশি ছিল কিনা। যদি বাই বার্থ বাংলাদেশি হয় তখন তাকে বলা হয় নন রেসিডেন্ট বাংলাদেশি, আর যদি বাই বার্থ না হয়ে থাকে তাহলে তাকে বলা হয় নন রেসিডেন্ট ফরেনার। তো সেক্ষেত্রে বলছে যে যখন আমরা রেসিডেন্ট রিটার্ন নিয়ে কাজ করি তখন সেক্ষেত্রে বলা আছে যদি কোনো ইন্ডিভিজুয়াল সে যদি রেসিডেন্ট হয়ে থাকে তার যদি কোনো ফরেন ইনকাম থাকে তাহলে এই ফরেন ইনকামটা তার রিটার্নে নিয়ে আসতে হবে। আর যদি নন রেসিডেন্ট নিয়ে কাজ করে থাকে শুধুমাত্র বাংলাদেশ ইনকামগুলো আমরা কনসিডারেশনে নিয়ে আসে। ট্যাক্স রেট বলছে যে রেসিডেন্টের ক্ষেত্রে স্ল্যাব আমরা দেখলাম যে 3 লাখ টাকা, দেখবেন যে যদি স্ল্যাব দেখি যে মেলের ক্ষেত্রে বলা আছে যে ফার্স্ট 3 লাখ টাকা হলো 0%, এরপরে 1 লাখ টাকার পরে 5%, এরপর নেক্সট 3 লাখের পরে 10%, 4 লাখের পরে 15%, এইভাবে বলা আছে ট্যাক্স রেট। দেখেন বলা আছে স্ল্যাব রেট বা রেগুলার রেট, নন রেসিডেন্ট বাংলাদেশির ক্ষেত্রে স্ল্যাব রেট বা রেগুলার রেট, আর নন রেসিডেন্ট ফরেনের ক্ষেত্রে বলা আছে ম্যাক্সিমাম রেট। এবং আমরা যে রিবেটেড এরিয়াগুলো দেখলাম এটা কিন্তু রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ফরেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। যারা অ্যাকচুয়ালি রিটার্ন নিয়ে কাজ করে তাদের কাছ থেকে এই রিলেটেড কোশ্চেনগুলো বেশি আমি পেয়ে থাকি, যে অনেক সময় কোশ্চেন করে যে ভাই আমি তো নন রেসিডেন্ট বাংলাদেশে রিটার্ন নিয়ে কাজ করতেছি কোন ইনকামগুলো আমি কনসিডারেশন নিয়ে আসবো বা তার ট্যাক্স রেট কি হবে। তো নর্মালি আমরা এই ধরনের কোশ্চেনগুলো পেয়ে থাকি যারা রিটার্ন নিয়ে কাজ করে, বা যদি কেউ ফরেনারও থাকে তাহলে তাকে বলতে পারেন যে তোমার শুধুমাত্র বাংলাদেশ ইনকামের পরে তোমাকে বাংলাদেশে ট্যাক্স পে করতে হবে। তো এই ইস্যুগুলো আমাদেরকে কনসিডারেশনে রাখতে হয় রিটার্ন করার ক্ষেত্রে। কনসিকুয়েন্স ইন হাইড ইনকাম, যেটা বলতেছিলাম যে রিটার্নে যদি আপনি ইনকাম হাইড করেন তাহলে এটার কনসিকুয়েন্স কি হতে পারে। আচ্ছা এখানে বলছে দেখেন 15% ট্যাক্স অন দ্য ডিফারেন্স অফ ইনভেস্টমেন্ট ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট অ্যাজ পার সেকশন 16 রিচ। আচ্ছা এখানে সে ফর এক্সাম্পল আপনি একটা বিল্ডিং কিনছেন ডিউরিং দ্য পিরিয়ডে, বিল্ডিং কিনছেন এবং আপনার নামে বিল্ডিংটা রেজিস্টার করা হয়েছে কিন্তু এই বিল্ডিংটা রিটার্ন ইস্যু করেন নাই, এবং ডিসিডি যদি পরবর্তীতে ধরতে পারে তাহলে সেই ক্ষেত্রে বলছে যে যে অ্যামাউন্টে বিল্ডিংটা রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার নামে ওই অ্যামাউন্টের 50% ডিসিডি ট্যাক্স মানে ডিসিডি এটাকে ইনকাম ট্যাক্স হিসেবে কনসিডার করবে। বুঝতে পারছেন কিনা মানে এক্সাম্পলটা, নাকি আবার রিপিট করবো? ইনকাম ট্যাক্স হিসাবে করবে না ইনকাম হিসাবে করবে? না ট্যাক্স হিসেবে কনসিডার করবে, 50% ট্যাক্স ইনকাম না কিন্তু। আচ্ছা 50% ট্যাক্স বলছে মানে 1 লাখ টাকা দিয়ে কেনা হলে সে 50,000 টাকা ট্যাক্স হিসেবে কাউন্ট করবে। হ্যাঁ এটা যদি রিটার্নে শো না করে থাকেন, যেটা আমি বললাম যে আপনি হয়তো বা কোনো একটা বিলিং ই কিনছেন না 50 লাখ টাকা দিয়ে আপনার নামে একটা বিলিং রেজিস্ট্রেশন করছে আসলে পেনাল্টি দেওয়া লাগতেছে 50 লাখ টাকা কিন্তু এটা আপনি রিটার্নে শো করেন নাই এবং ডিসিডি ধরতে পারছে। এই চেঞ্জটাও কিন্তু গত বছর আসছে। হ্যাঁ মানে এই যে এই মারাত্মক একটা চেঞ্জ বা মারাত্মক একটা এসএসসির পরে ইম্প্যাক্ট এটা গত বছর আসছে, কিন্তু এই সেকশনটা থাকার কারণে আমি দেখলাম যে অনেক এসএসসি ঠিকই গেছে, বুঝছেন মানে একাকে ঠিকই গেছে। কারণ আগে এসএসসি ইন্টেনশন ছিল যারা এই যে কমার্শিয়াল ইম্পোর্টার, বিশেষ করে এদের ইন্টেনশন ছিল কি যে ইম্পোর্টটা কম দেখানোর জন্য,
বুঝছেন? দেখেন তো ক্লিয়ার কিনা, যে আমি যদি ধরেন যে একটা বিল্ডিং অ্যাকোয়ার করা হয়েছে যেটা হয়তো বা রেজিস্ট্রেশন হয়েছে 50 লাখ টাকাতে, কিন্তু বিল্ডিংটা আমি রিটার্নে শো করি নাই, সামাও ডিসিডি এটা ধরতে পারছে যে আপনার নামে একটা বিল্ডিং রেজিস্টার করা আছে, ঠিক আছে, আপনার নামে একটা বিল্ডিং রেজিস্টার করা আছে, যদি ধরতে পারে এবং এটা ভ্যালু শো করা আছে 50 লাখ টাকা, তাহলে সেই ক্ষেত্রে বলছে 25 লাখ টাকা ডিসিডি ট্যাক্স হিসাবে ট্রিট করবে, তুলো ইম্প্যাক্টটা কিন্তু বড়। হ্যাঁ আচ্ছা, বা যদি এরকম করেন যে রিটার্নে আপনি ইনভেস্টমেন্ট শো করছেন কিন্তু ফেক ইনভেস্টমেন্ট শো করছেন, রিটার্নে আপনি ইনভেস্টমেন্ট দেখাইছেন যে আপনার একটা ল্যান্ড আছে, হ্যাঁ, কিন্তু ফেক শো করছেন বা আপনার কোনো অ্যাসেট শো করছেন ফেক, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলছে যে যদি এই ধরনের সিচুয়েশনও হয় তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ওই ফেক অ্যামাউন্টের 50% কিন্তু ট্যাক্স হিসেবে কনসিডার হবে। কারণ এখানে যেটা বলছে যে ডিফারেন্সের কথা বলছে, মানে আমি ফেক যে অ্যামাউন্টটা দেখালাম ওটার উপরে তো ট্যাক্স দিলাম, তো এখানে তো অ্যাকচুয়ালি যদি আমার না থাকে অ্যাসেটটা তারপরেও তো আমি ট্যাক্স দিলাম, এটা তো আমার পকেট থেকেই লস গেল, ওটা করার পর আপনাকে জরিমানা করে আবার আমার পকেট থেকে দিতে হবে। জি, আবার পকেট থেকে দিতে হবে, মানে এইটার কনসিকোয়েন্সটা না অনেক বেশি। হ্যাঁ, যেমন বিশেষ করে দেখেন এই যে ইম্পোর্ট বা এক্সপোর্টের ক্ষেত্রে না দেখবেন যারা বিজনেসম্যান আছে এই দুইটা জায়গায় কিন্তু কম বেশি শো করতে চায়, মানে কমার্শিয়াল ইম্পোর্টার হলে সে কি করতে চায় অনেক ক্ষেত্রে দেখবেন যে সে ইম্পোর্টটা একটু বেশি দেখাইতে চায় বা ইম্পোর্টটা কম দেখাইতে চায়। ডিউরিং দ্য পিরিয়ড আপনি ইম্পোর্ট করছিলেন 10 কোটি টাকা, আমরা যদি এক্সাম্পল দিই, এবং এই মানে যখন যে চেঞ্জটা আসে এটা আমাদের পরিপত্রতে ক্লিয়ারলি এক্সপ্লেনেশন থাকে, হ্যাঁ, ইভেন এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেয়। দেখেন 10 কোটি টাকা ইম্পোর্ট করছে, হ্যাঁ, 10 কোটি, আমি সামনে বলি 10 কোটি, কিন্তু আপনি রিটার্নে শো করতে যাচ্ছেন, নর্মালি যারা কমার্শিয়াল ইম্পোর্টার এরা দেখবেন যে হয়তো বা রিটার্নের সাথে কোনো একটা স্টেটমেন্ট দেয় যে এখানে বলতেছে যে না আমি ডিউরিং দ্য পিরিয়ড কি করছি 9 কোটি টাকা ইম্পোর্ট করছি, ইম্পোর্টের নিশ্চয়ই কিন্তু ডকুমেন্ট আছে, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি হাইড করার কিছু নাই, কিন্তু অনেক সময় কমার্শিয়াল ইম্পোর্টার না জানার কারণে এরা বা ট্যাক্স কম দেয়ার মানে টেন্ডেন্সির কারণে এরা কম শো করতে চায়, তার গ্যাপ কত অন কর না এই অন করে 50% ডিসিডি ট্যাক্স হিসেবে ট্রিট করবে, এটা বলা আছে। আবার যদি এরকম হয় যে আপনি ইম্পোর্ট করছেন 10 কোটি কিন্তু শো করতেছেন 11 কোটি বা 12 কোটি, দেখেন ইম্পোর্ট করছেন কম কিন্তু দেখাইছেন কি বেশি, সেক্ষেত্রেও বলছে যে এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সে 50% ডিসিডি ট্যাক্স হিসেবে ট্রিট করবে। এরপরে যেটা বলা আছে 19-31 একটা ইস্যু বলছে যে কারো যদি এক্সেম্পটেড ইনকাম থাকে বা রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল ইনকাম থাকে তাহলে এই ইনকাম গুলো রিটার্নে শো করতে। এক্সেম্পটেড ইনকাম যেটা বললাম যে আপনার হয়তো বা লিস্টেড কোম্পানি শেয়ার ইনভেস্টমেন্ট আছে, তো এখান থেকে যে ক্যাপিটাল গেইন হয়েছে রিয়ালাইজড গেইন হয়েছে এই গেইনটা তো এক্সাম্পটেড, কিন্তু এটা আপনি কি করেন না রিটার্নে শো করেন না, এবং ডিসিডি যদি পরবর্তীতে ধরতে পারে তাহলে এই টাকাটা ডিসিডি কি করবে ইনকাম হিসেবে ট্রিট করে দিবে। যেমন আমরা এখন একজন ইন্ডিভিজুয়াল অ্যাসোসিয়েট মানে আপিলি হিয়ারিং নিয়ে কাজ করতেছি, উনি ভুলবশত ইনভেস্টমেন্ট কম দেখাইছিল, বুঝছেন, ঠিক আছে, যেমন আগে একটা নিয়ম ছিল যে আপনি যদি যেমন এখানে একটা নিয়ম বলা আছে 16-ইচে, আবার আমাদের সেকশন 19-এ কিন্তু আবার নিয়ম বলা আছে যে আপনি ইনভেস্টমেন্ট কম দেখাইছেন তাহলে যতটুকু কম দেখাইছেন ততটুকু ডিসিডি ইনকাম হিসেবে ট্রিট করবেন। তার লিস্টেড কোম্পানির শেয়ার ইনভেস্টমেন্ট 20 ছিল, 31 লাখ ছিল, আর কিন্তু সেই রিটার্নে শো করেছে 29 লাখ সামথিং, তার মানে ডিফারেন্সটুকু ডিসিডি কি করছে ইনকাম হিসেবে ট্রিট করছে, মানে কম দেখানোর কারণে। আচ্ছা, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় রিটার্নে।
তো লাস্ট ডেটা বলতেছে 19-31, কারো যদি এক্সেম্পটেড ইনকাম থাকে এবং কারো যদি রিডিউস ট্যাক্সেড অ্যাপ্লিকেবল ইনকাম থাকে, যদি না শো করে থাকে এবং ডিজিটি যদি পরবর্তীতে ধরতে পারে, তাহলে এগুলোর পরে এসএসসি কে রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। যেমন শেয়ারের কথা বললাম, যে লিস্টেড কোম্পানি শেয়ার শেয়ারের ক্ষেত্রে যে রিয়েলাইজড গেইন, এটা আমাকে রিটার্নে শো করতে হবে, লেস এক্সেম্পটেড হিসেবে দেখাইতে হবে। আবার দেখবেন যে অনেক এসএসসির পোলট্রি বিজনেস আছে বা মৎস্য চাষ আছে, তো এইগুলো অনেক সময় এসএসসি রিটার্নে শো করে না। যদি ধরতে পারে তাহলে তাকে কিন্তু রেগুলার রেটে ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু অথচ বলা আছে যে পোলট্রি থেকে যদি ইনকাম হয়, ইনকামটা 20 লাখ টাকা পর্যন্ত এক্সেম্পটেড। এমন পোলট্রি ট্যাক্স রেট গুলো কিন্তু একটু কম রেটে ট্যাক্স দিতে হয়। ফিশারির ক্ষেত্রেও কিন্তু সেম, ক্যাটেলের ক্ষেত্রে জি ক্যাটেল ক্যাটেল মানে ফার্ম, গরুর ফার্ম। আচ্ছা, ক্যাটেলের ক্ষেত্রেও কম রেটে ট্যাক্স আছে ভাইয়া, এটা অ্যাগ্রো ফার্মের মধ্যে চলে যাবে। ক্যাটেলের ক্ষেত্রে দেখবেন যে অ্যাগ্রো ফার্মের মধ্যে চলে যাবে, এটা বলা আছে ফার্স্ট 10 লাখের পরে 3% সম্ভবত, এরপরে নেক্সট 10 লাখের পরে 10%, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট এর পরে 15%, এইরকম। মানে কম রেটে আপনাকে ট্যাক্স পে করতে হচ্ছে। কিন্তু আপনি যদি রিটার্নে না শো করেন তখন কিন্তু আপনাকে রেগুলার রেটে ট্যাক্স পে করতে হবে, মানে স্ল্যাবে চলে যাবে। আর আমরা তো জানি যে ইন্ডিভিজুয়ালে স্ল্যাব ম্যাক্সিমাম স্ল্যাব কি 25%। মোটামুটি ভালো একটা ইনকাম আছে, হয়তো বা আপনি একটা ইনকাম শো করছেন, এক্সপেন্স শো করছেন, যে এটা স্টেটমেন্ট জমা দিচ্ছেন, রিটার্নের সাথে জমা দিচ্ছেন, তো ডিসিডি কি করে যদি আপনার ফাইলটা অডিটে ফেলে, মানে ট্যাক্স অডিটের জন্য যদি ফেলে বা আপনার ফাইলটা যদি ওপেন করে, তাহলে কি করবে, আপনি যে ইনকাম শো করছেন বা খরচ দেখাইছেন এগুলো এস্টিমেট করে ফেলে, হয়তো বা যে পরিমাণ দেখাইছেন তার চেয়ে বাড়ায় দিবে, বা যে পরিমাণ খরচ করছেন এই পরিমাণ খরচ সে অ্যালাউ করে না, খরচ কম মানে কম করে। তো এই এই ক্ষেত্রে ডিসিটির এস্টিমেটের একটা স্কোপ ক্রিয়েট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা এসএসসি কে সাজেস্ট করি যে আপনি অডিট করে ফেলেন বা অডিট অডিট ফার্ম দ্বারা একটা রিপোর্ট দেন আপনি বিজনেসের পরে, মানে আপনি যে রিটার্ন করতেছেন রিটার্নের সাথে একটা অডিট ফার্মে একটা অডিট রিপোর্ট থাকবে। তো সেই ক্ষেত্রে হলো কি যে অডিট রিপোর্ট থাকলে জিসিডি আর এস্টিমেটের স্কোপটা কমে যায়, কারণ যেহেতু চার্টার অ্যাকাউন্টে সাইন করেছে এবং চার্টার অ্যাকাউন্টে দেখে শুনেই সাইন করেছে, তো এখানে আর খুব বেশি স্কোপ থাকে না। এটা কিন্তু আমরা এসএসসির ক্ষেত্রে দেখি যে হয়তো বা আপনার একটা অডিট করতে স্বল্প পার্টিশিপ অডিট করতে 10,000 কস্ট ইনকার হচ্ছে, বা কিন্তু আমরা দেখি যে অনেক সময় যে ডিউ টু মানে জাস্ট স্টেটমেন্ট জমা দেওয়ার কারণে ডিসিটি এস্টিমেট করে ফেলছে। তো এইগুলো থেকে অ্যাভয়েডের জন্য আমরা অনেক সাজেস্ট করে থাকি যে অডিট অডিট করে অডিট করানোর জন্য বা ওই বিজনেসের পরে একটা অডিট রিপোর্ট করার জন্য, মানে এসএসসি এসএসসি সেফ গার্ডের জন্য। আর এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে যে আমার যদি ট্যাক্স ফ্রি ইনকাম থাকে তাহলে ইনকামের প্রেজেন্টেশনটা কিন্তু আমাকে রিটার্নে নিয়ে আসতে হবে, বা যদি রিডিউস ট্যাক্স অ্যাপ্লিকেবল থাকে তাহলে এটা আমার ইনকাম রিটার্নে প্রেজেন্টেশন আমাদেরকে নিয়ে আসতে হবে। আচ্ছা, আর একটা ইস্যু ছিল এখানে নিয়ে আসা হয় নাই, মানে এটাতে ছিল যে 15% পেনাল্টি। হ্যাঁ, মানে কেউ যদি রিটার্নে যদি কোনো ইনকাম হাইড করে তাহলে সেক্ষেত্রে 15% পেনাল্টির কথা বলা আছে, যে পরিমাণ ইনকাম হাইড করবে তারপরে যে পরিমাণ ট্যাক্স আসবে এই ট্যাক্সের 15% পেনাল্টি হিসাবে এসএসসি কে পে করতে হবে। এটাও একটা ইস্যু ছিল, আর একটা সেকশনে বলা ছিল, মানে তার মানে ইনকাম হাইডের কিন্তু ইম্প্যাক্ট গুলো কিন্তু বড় বড় ইম্প্যাক্ট আছে। আচ্ছা, যদি ডিউ টাইমে রিটার্ন সাবমিট না করি তাহলে কি হবে, দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট উইল বি 50% হায়ার। আচ্ছা, সিম্পল ইন্টারেস্টের ইস্যুটা এরকম আসে যে ডিজিটি অ্যাসমেন্ট করে ধরেন যে আপনি রিটার্নে শো করছেন ট্যাক্স হলো 10,000 টাকা, আমরা খুব অল্প অ্যামাউন্টই বলতেছি, যে ডিজিটি অ্যাসমেন্ট করে বলতেছে যে আপনার ট্যাক্স হলো 20,000 টাকা। বুঝছেন, ডিজিটি অ্যাসমেন্ট করে বলতেছে যে আপনার ট্যাক্স হলো 20,000 টাকা। যেমন আমরা এখন একটা ফাইল নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, যে এই ফাইলটা হয়তো বা আমরা আপিল থেকে সারাই নিয়ে আসবো, তো এইখানে অ্যাজ পার ডিসিটি অ্যাসমেন্ট অর্ডার অনুযায়ী
এসএসসি ট্যাক্স আসতে 16 লাখ সামথিং, বুঝছেন? এখন নরমালি যে এসএসসি ট্যাক্স আসার কথা 60,000 থেকে 70,000 টাকা, এখন এত বেশি পরিমাণ কেন ট্যাক্স আসছে? আচ্ছা, যেটা করছে যে তারা এই এসএসসি হয়তো বা হিয়ারিং এ প্রেজেন্ট ছিল না, মানে ডিউরিং দ্য পিরিয়ড এসএসসি যে ব্যাংক ট্রানজেকশন যা আছে, ব্যাংকে যে ডিপোজিট আছে, পুরো টাকাটাই তারা আনএক্সপ্লেইন হিসাবে ইনকাম হিসেবে ট্রিট করে দিছে, এই জন্য তার ইউএস পরিমাণ ট্যাক্স আসছে। যেমন দেখবেন অনেক সময় ডিসিডি যখন আপনার ফাইলটা অডিটে ফেলে বা আপনাকে হিয়ারিং এর জন্য ডাকে, তখন আপনাকে কিন্তু অনেক সময় বলে যে তোমার ডিউরিং দ্য পিরিয়ডে যে তুমি তোমার যে ব্যাংকে যে পরিমাণ জমা হয়েছে এটার এক্সপ্লানেশন দাও, এটা এক্সপ্লানেশন দাও। তো এই ক্ষেত্রে যেটা আমরা অনেক সময় যে কনসালটেন্টরা যারা করে থাকি, ট্যাক্স নিয়ে কাজ করি, তো আমরা তাদেরকে একটা রিকনসাইল করে দিই যে ডিপোজিটে কোন টাকাটা কোন পারপাস থেকে আসছে। যদি এটা না দিয়ে থাকে, অনেক সময় দেখবেন যে এসএসসি এটা অনেক সময় জানে না, বা রিকনসাইলটা কিভাবে করতে হয় এটা অনেক সময় এসএসসি জানে না। যদি না দিয়ে থাকে তখন ডিসিডি কিন্তু পুরো টাকাটা অনেক সময় তার ইখতিয়ার আছে যে পুরো টাকাটা কি করে দেয়া, ইনকাম হিসেবে ট্রিট করা। যেমন কালকেও আমার কাছে একটা হিয়ারিং এর ইয়ে আসছে, তো ওইখানে ফার্স্টে কোয়ারি ছিল যে ডিউরিং দ্য পিরিয়ডে তোমার যে জমা হয়েছে এই জমার ব্যাখ্যা তুমি দাও। তো অনেক সময় এসএসসি এই জিনিসটা ঠিক মতো তৈরি করতে পারে না, যদি না করতে পারে তখন এসএসসির ক্ষেত্রে অনেক সময় ধরেন যে তখন ডিসিডি এই টাকাটা কি করে দেয়, ইনকাম হিসেবে ট্রিট করে, যে এটা সে এক্সপ্লেন করতে পারে না, আনএক্সপ্লেইন। যেমন আমাদের ট্যাক্সে বলা আছে যে আনএক্সপ্লেইন ক্রেডিট নামে একটা ইয়ে আছে, 19 বলা আছে, সেকশন 19, যে এসএসসি যদি তার জমা সম্পর্কে যদি প্রপার তথ্য না দিতে পারে তাহলে ডিসিডি এই জমাটা আনএক্সপ্লেইন ক্রেডিটটা ইনকাম হিসেবে ট্রিট করতে পারবে। আচ্ছা, এখানে আমরা দেখি যে যে জিনিসটা বলতেছিলাম, আচ্ছা আমরা যেটা বলতেছিলাম সিম্পল ইন্টারেস্ট ইস্যুটা কখন আসে, যে যেটা মানে আপনি হয়তো ট্যাক্স দিচ্ছেন 10,000 টাকা কিন্তু ডিসিডি বলতেছে তোমার ট্যাক্স 50,000 টাকা, তার মানে আপনার শর্টফল কত, 40,000, না 40,000। তো এই ক্ষেত্রে এই যে শর্টফল, এই শর্টফলের অ্যামাউন্টের পরে ডিসিডি একটা সিম্পল ইন্টারেস্ট চার্জ করে থাকে, সিম্পল ইন্টারেস্টটা তারা একটা সিম্পল ইন্টারেস্ট চার্জ করে থাকে। তো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বলছে যে সিম্পল ইন্টারেস্ট রেট হলো 10%। কিন্তু যে আমরা একটা ট্যাক্স ডেটের কথা বলছি না, যে 30 নভেম্বর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই জানি যে 30 নভেম্বর মধ্যে রিটার্ন সাবমিট করতে হয় আমাদেরকে, তাই না? এটা আমাদের মানে নোন ইস্যু, এটা সবাই জানি। তো ট্যাক্স ডেটের মধ্যে যদি রিটার্ন সাবমিট না করেন সেক্ষেত্রে রেট বলছে 15%। যদি পরবর্তীতে ডিসিডি অ্যাসমেন্ট করে বলে যে তুমি কম পরিমাণ ট্যাক্স দিছো এবং যে পরিমাণ শর্টফল থাকবে এরপর হয়তো বা 15% আমাকে সিম্পল ইন্টারেস্ট দিতে হতে পারে। এই জন্য এসসি কে আমরা অনেক সময় সাজেস্ট করে থাকি যে 30 নভেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করার জন্য, কারণ ফার্দার যাতে তার সিম্পল ইন্টারেস্ট যদি মানে শর্টফল অফ ই থাকে, ট্যাক্স থাকে, তাতে থাকে আর সিম্পল ইন্টারেস্টের রেটটা যাতে কম থাকে। আচ্ছা, ডিউটিজে যদি সাবমিট না করে থাকি 2% পার মান ডিলি ইন্টারেস্টও আছে, কিন্তু মানে আমার ট্যাক্স ডের মধ্যে যদি রিটার্ন সাবমিট না করে থাকে তাহলে 2% পার মান ডিলি ইন্টারেস্টও আমাকে কি করতে হবে, দিতে হবে। আচ্ছা, এটা বলছে যে আমার যেদিন রিটার্ন সাবমিট করার কথা ছিল তার চেয়ে যতদিন ডিলে করছি ওই ডেট পর্যন্ত, আর এই পেনাল্টিটা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত ডিসিডি নিয়ে থাকে ডিলি ইন্টারেস্টটা। আর যদি রিটার্ন সাবমিট না করি তাহলে সেক্ষেত্রে বলছে ডিসিটি কি করতে পারে, পেনাল্টি ইম্পোজ করতে পারে এরকম যে পরবর্তীতে আপনি অ্যাসমেন্ট করে যে আপনি ডিউ টাইমে রিটার্ন সাবমিট করেন নাই কিন্তু ডিসিটি নোটিশ দেওয়ার পর আপনি রিটার্ন সাবমিট করছেন, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ ট্যাক্স আসবে ডিসি অ্যাসমেন্ট অর্ডার অনুযায়ী এই ট্যাক্সের 10% ডিসিটি পেনাল্টি হিসেবে ইম্পোজ করতে পারে। আচ্ছা, পেনাল্টির ক্ষেত্রে কিন্তু ডিসিডির পরে ডিপেন্ড করে,
মানে এখানে মে বলা আছে, হ্যাঁ পেনাল্টি কিন্তু ডিসিডি মে ইম্পোজ, অ্যাকচুয়ালি ডিসিডির মর্জির পরে ডিপেন্ড করে যে আপনার এগেনস্টে পেনাল্টি চার্জ করবে কিনা। এগুলো নিয়ে কোনো কোয়ারি আছে কিনা, মানে এই দুইটা স্লাইড নেই, এটা হলো কনসিকোয়েন্স ইন হাইডিং ইনকাম আর কনসিকোয়েন্স নট ফাইলিং ইট ইন ডিউ টাইম। যদি আমরা ডিউ টাইমে রিটার্ন সাবমিট না করি তাহলে সেক্ষেত্রে বলা আছে যে যদি আমার শর্টফল অফ ট্যাক্স থাকে সেক্ষেত্রে আমার সিম্পল ইন্টারেস্ট 10% এর জায়গায় 15% দিতে হইতে পারে যদি ডিউ ডেটে রিটার্ন সাবমিট না করি, আর 2% ডিলে ইন্টারেস্ট আসবে। আর যেটা বলছে যে যদি জাস্ট আমি রিটার্ন সাবমিট না করি তাহলে ডিসিটি যখন যদি আমাকে কোনো নোটিশ ইস্যু করে এবং নোটিশ ইস্যুর সাপেক্ষে যদি কোনো রিটার্ন সাবমিট করে থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিসিটি 10% পেনাল্টি ইম্পোজ করতে পারে আমার যে পরিমাণটা আছে ডিসিটি অ্যাসমেন্ট অর্ডার অনুযায়ী। আমরা এখন ইন্ডিভিজুয়াল এর রিটার্ন তৈরি করার ক্ষেত্রে তার কাছ থেকে ইনফরমেশন গুলো পিক করি, হ্যাঁ এটা একটা ইন্ডিভিজুয়াল এর রিটার্ন ইনফরমেশন দেওয়া হয়েছে। আমরা যদি দেখি যে আমরা যদি স্যালারিড পার্সনের রিটার্ন নিয়ে কাজ করি বা আপনি যদি আপনার রিটার্নটা তৈরি করতে চান তাহলে আমরা যদি দেখি ইনফরমেশন রিগার্ডিং রিটার্ন ফলোইং আর দ্য ইনকাম ডিটেলস অফ মিস্টার এক্স ফর দ্য ইনকাম ইয়ার 1st July 2022 30th June 2021 বলা হচ্ছে যে সে একজন সার্ভিস হোল্ডার। আমরা এটা এক্স ধরে নিচ্ছি যে এক্স একজন সার্ভিস হোল্ডার ফলোইং দ্য পার্টিকুলার ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য ইয়ার এন্ডেড 30th June 2021। দেখেন মান্থলি বেসিক স্যালারি 1,41,661। আমরা জানি যে তার বেসিক স্যালারি পুরাটাই কি ট্যাক্সেবল ইনকাম হিসেবে কনসিডার হয়। এরপরে হাউস রেন্ট অ্যালাউন্স 70,830। হাউস রেন্ট অ্যালাউন্স এর ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে এক্সেমশন একটা নিয়ম ছিল 50% অফ বেসিক স্যালারি আর 25,000 টাকা পার মান্থ লোয়ার অন কনভেন্স অ্যালাউন্স 7,083, এটা পার মান্থ ইস্যু। মেডিকেল অ্যালাউন্স 14,166। দ্য মান্থলি বেসিক স্যালারি দেওয়া আছে, মান্থলি হাউস রেন্ট, মান্থলি কনভেন্স, মান্থলি মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে। তাকে দুইটা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হয়েছে মিস্টার এস কে, এটা বলা হয়েছে যে গ্রস স্যালারি 50% এবং গ্রস স্যালারি ধরে নেওয়া হয়েছে 2,33,741। ডিউরিং দ্য পিরিয়ডে সে শুধু ডিপিএসি ইনভেস্ট করছে 5,000 টাকা করে রাখত, আর কোথাও তার ইনভেস্টমেন্ট ছিল না, সেভিংস সার্টিফিকেট বা এগুলোতে ছিল না। তার একটা মোটর কার ছিল 9,00,000 টাকা, এই কারের পরে সে 15,000 টাকা এআইটি দিয়েছিল। এখন কারের এগেনিস্টে আমরা জানি যে গাড়ির এগেনিস্টে এআইটিটা কিন্তু এই ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী 25,000 করে ফেলছে 1500cc কারের জন্য। অলসো তার কাছ থেকে সোর্সে টিডিএস কেটে রাখা হইতো 35,096 টাকা করে, যখন তাকে স্যালারি পে করতো মান্থলি তার কাছ থেকে 35,096 টাকা করে সোর্সে টিডিএস কেটে রাখ। আমরা এখন এই লোকের রিটার্ন কম্পিটিশন করবো। তো রিটার্নের ক্ষেত্রে আমরা দেখবেন যে আমরা যখন কোনো কোম্পানি বা রিটার্ন নিয়ে কাজ করি তখন আমরা আমরা কোম্পানি স্টাফদের কাছ থেকে ইনফরমেশন পিক করি বা আমরা একটা চেক লিস্ট ক্রিয়েট করে দিই তার ইনফরমেশনগুলো পিক করার জন্য। আমরা এখন এই যে ইনফরমেশন আছে এই ইনফরমেশনের বেস করে আমরা আগে একটা সিওআই ক্যাম্প সিওআই করি, হ্যাঁ এটা কম্পিটিশন অফ ইনকামটা তৈরি করি। হ্যাঁ আমরা একটু যদি দেখি আমার কি এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে? আমরা এখানে জাস্ট ইনফরমেশন গুলো পিক করছি যে 30 জুন এটা তার টিন নাম্বার, এনআইডি নাম্বার, জয়নিং ডেট দিচ্ছি, তার ডেজিগনেশনটা দিচ্ছি। তার স্যালারি দেখেন আমরা যদি বলি তার স্যালারি ছিল 1,41,661। আমরা জানি বেসিক স্যালারি কি পুরোটাই কি ট্যাক্সেবল, হ্যাঁ
এটা মান্থলি ছিল 1,41,661, তার মানে ইয়ারলি আসবে 16,99,927। হাউজিং অ্যালাউন্স ছিল 8,49,964। হাউজিংয়ের ক্ষেত্রে বলা আছে যে 15% এক্সেম্পট, যেটা আমরা দেখে এসেছি, আর 25,000 টাকা পার মান্থ, 50% অফ বেসিক স্যালারি 25,000 টাকা পার মান্থ লোয়ার আর্ন। তো দেখা যাচ্ছে যে 25,000 টাকা পার মান্থ 3,00,000 টাকায় লোয়ার আর্ন, তার মানে তার ট্যাক্সেবল হাউজ রেন্ট অ্যালাউন্স হলো 5,49,000। তাকে কনভেন্স অ্যালাউন্স দিয়েছিল 7,083 করে, তার ইয়ারলি আসে 84,996। এক্সেমশন পাচ্ছে 30,000, তার মানে 54,996 টাকা যোগ হচ্ছে। মেডিকেল অ্যালাউন্স ছিল 1,69,993, তার এক্সেমশন ছিল 10% অফ বেসিক স্যালারি 1,20,000, 1,20,000 এক্সেমটেড, 49,900 যোগ হয়। ডিউরিং দ্য পিরিয়ডে সে দুইটা বোনাস পেয়েছিল, যেটা বলা ছিল 50% অফ গ্রস স্যালারি ইকুইভ্যালেন্ট, সে 2,33,640। তার টোটাল ইনকাম আসে 25,88,620। আমরা যদি স্ল্যাব দেখি মেলের ক্ষেত্রে, আমরা জানি যে ফার্স্ট 3,00,000 এর পরে নীল, এরপরে আমরা জানি নেক্সট 1,00,000 এর পরে 5%, 5,000, এরপর আমরা জানি নেক্সট 3,00,000 এর পরে 10%। এটা আমাদের ফাইন্যান্স একটাও আছে যে আমাদের কার ক্ষেত্রে কি স্ল্যাব হবে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, বা আপনারা পরিবর্তন দেখতে পারেন যে পরিবর্তন কিন্তু ক্লিয়ারলি বলা আছে স্ল্যাবগুলো, এবং আপনারা হয়তো বা জানেনি যে ফার্স্ট 3,00,000 এর পরে 0% নীল, 1,00,000 এর পরে 5%, এরপর নেক্সট 3,00,000 এর পরে 10%, এরপর 4,00,000 এর পরে 15%, 5,00,000 এর পরে 20%, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট এর পরে 25%। যেহেতু তার ইনকাম বেশি, যেহেতু তার লাস্ট স্ল্যাবে যাবে, তার টোটাল ট্যাক্স আসছে 4,42,155। এটা গ্রস ট্যাক্স লাইবিলিটি, এটা আপনাকে বলি যে স্ল্যাবে ফ্লাই যে ট্যাক্সটা আসে এটাকে আমরা গ্রস ট্যাক্স লাইবিলিটি বলি। আমরা এখানে রিবেটের এরিয়াগুলো দেখব। আমরা এলিজিবল অ্যামাউন্ট দেখে আসছি 25% অফ টোটাল ইনকাম অর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অর টাকা 1 কোর। দেখেন আমরা খেয়াল করি 25% টোটাল ইনকাম কত আসে, 25,88,000, 25% আসে 6,47,000। ডিউরিং দ্য পিরিয়ডে সে ডিপিএস করছিল 5,000 করে, টোটাল আসতেছে কত, 4,000। আর ডিউরিং দ্য পিরিয়ডে তার কিন্তু কোনো কিছু ছিল না। দেখেন তো যেহেতু তার ইনকাম 15,00,000 টাকে এক্সিড করছে, সেহেতু সে রিবেট পাবে 10%, তাই না? আমরা পরে আসছিলাম যদি 15,00,000 টাকা এক্সিড না করে তাহলে 15% নিবেন, আর যদি 15,00,000 টাকা এক্সিড করে তাহলে 10% নিবেন, তাহলে সে রিবেট পাবে কত, 6,000 টাকা। আচ্ছা, তার গ্রস ট্যাক্স লাইবিলিটি কত, 4,42,000। সে রিবেট ট্যাক্স ক্রেডিট পাবে কত, বা ট্যাক্স রিবেট পাবে 6,000 টাকা। তার নেট ট্যাক্স লাইবিলিটি আসতেছে 4,36,155। এখান থেকে আমরা তার ডিউরিং দ্য পিরিয়ডে সোর্সে যে ক্রেডিট আসছে, বা আমরা যে এআইটি যে দিছি এগুলো আমরা বাদ দিব, আমরা এআইটিটা বাদ দিছি, আমরা আমাদের কাছ থেকে যে মান্থলি স্যালারি ক্ষেত্রে যে টিডিএস কেটে রাখছে এটা আমরা বাদ দিছি। ওইখানে বলা ছিল যে 35,000 সামথিং, এটা ইয়ারলি করলে 4,21,155 আসে। আমার রিমেনিং ট্যাক্স লাইবিলিটি আমার কিছু আসতেছে না, কিন্তু যদি এরকম হইতো যে 4,21,000 কিন্তু আমার কাটা আছে 4,20,000, তাহলে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমাকে রিটার্ন সাবমিটের সময় পে করে দিতে হইতো। আপনার এই সিওআই নিয়ে কোনো আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? এটা অ্যাকচুয়ালি করা হয় কি যে রিটার্নটা মানে দ্রুত করার জন্য বা নির্ভুলভাবে করার জন্য, বা বাল্ক অ্যামাউন্ট অফ যখন রিটার্ন করা হয় তখন আমরা মানে এক্সেল শীটে একটা সিওআই রাখি। এই কম্পিটিশনটা বোঝা গেছে কিনা এই পর্যন্ত? আমরা এখন তাহলে রিটার্নের চলে যাই, না আমরা ইন্ডিভিজুয়াল রিটার্নটা দেখি। আচ্ছা, এটা আমাদের রিটার্ন, হ্যাঁ আইটি 11 গ, হ্যাঁ আমাদের বেশ কিছু ফর্ম রয়েছে কিন্তু এই ফর্মটাই ইউজড হয় বেশি, হ্যাঁ আইটি 11 গ। আর এই ফর্মটার ডিটেলস, হ্যাঁ যেমন আইটি 11 উমো রয়েছে যেটা স্যালারিড এমপ্লয়ি ক্ষেত্রে, কিন্তু এই ওই ফর্মগুলো পরবর্তীতে অনেক সময় দেখা যায় কি যে এসএসসি প্রবলেম ফেস করে, এই জন্য এই ফর্মটাই ইউজ হয় বেশি। দেখা যাচ্ছে রিটার্নের ফর্মটা
জি দেখা যাচ্ছে দেখেন এখানে বলা আছে যে এই ফটোগ্রাফ দিয়ে আমরা যা রিটার্ন করি তার একটা ছবি থাকে এখানে আমরা টিক দিতে হয় যেটা আমরা বলছিলাম যে রিটার্ন সাবমিট করার প্রসিডিউর এখানে তিনটা বলা আছে সেলফ ইউনিভার্সাল সেলফ আর নর্মাল তো আমাদেরকে এখানে যে আমরা বললাম যে ট্যাক্স ডেমো যদি আমরা রিটার্ন সাবমিট করি তাহলে আমরা ইউনিভার্সাল সেলফে দিয়ে বেসিক ইনফরমেশন গুলো নেম অফ দ্য এসএসি থাকে আমাদের ন্যাশনাল আইডি নাম্বার থাকে আমাদের টিন থাকে ইস্যুটা আমাদের থাকে না ইউটিনটা থাকে না তারপরে সার্কেল ট্যাক্স জোন ও আর একটা জিনিস মাইন্ডে রাখেন এটাও কিন্তু মানে দেখা যাচ্ছে যে আপনি টিনটা দিয়ে সার্কেলে ওই সার্কেলে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে এটা অনেক সময় এসএসসি কি করে ধরেন যে আপনি দেখেন আপনার টিনটা হলো কি 306 নাম্বার সার্কেল জোন কত 14 তাই না 306 নাম্বার সার্কেল জোন কত 14 কিন্তু আপনি ভুলবশত আর এক সার্কেলে রিটার্ন দিয়ে দিয়েছেন বা ইচ্ছাকৃত ভাবে আপনি আর এক সার্কেলে রিটার্ন দিয়ে দিয়েছেন তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে এসএসসিরা কিন্তু পরবর্তীতে অনেক সময় প্রবলেম ফেস করতেছে কারণ আপনি স্পেসিফিক সার্কেলে জমা না হওয়ার জন্য ওই স্পেসিফিক সার্কেল থেকে আপনাকে হিয়ারিং এ নোটিশ দিচ্ছে রিটার্ন সাবমিট করার জন্য এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমার যে সার্কেলের অধীনে টিন করা আমাকে কি করতে হবে ওই সার্কেলে কি করতে হবে রিটার্ন জমা দিতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু অনেকেই প্রবলেম ফেস করতেছে আমার অ্যাসেসমেন্ট ইয়ার লিখতে হয় আমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস লিখতে হয় এখানে আমাদেরকে টিক দিয়ে দিতে হয় এগুলো অ্যাজ ইউজুয়াল ইস্যু আর নেম অফ দ্য এমপ্লয়ার যদি আমি কোথাও জব করে থাকি তাহলে কোন অর্গানাইজেশনে জব করতেছি যদি আমার ওয়াইফের যদি টিন থাকে তাহলে এটা আমাদের মেনশন করতে হয় টিন নাম্বারটা ফাদার নেম মাদার নেম ডেট অফ দ্য বার্থ অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আচ্ছা টেলিফোন নাম্বারটা আমরা এসএসসি কে অনেক সময় সাজেস্ট করে থাকি যদি আমরা যদি অ্যাজ এ ট্যাক্স কনসালট্যান্ট হিসেবে কাজ করি তখন বলি যে টেলিফোন নাম্বারটা না দেওয়ার জন্য বা ইচ্ছাকৃতভাবে আমরা আমাদের অনেক সময় নাম্বারটা দিয়ে দিই কারণ অনেক সময় দেখবেন যে ট্যাক্স অফিস থেকে এসএসসি কে অনেক সময় মানে হ্যারেস করার জন্য অনেক সময় কল দিয়ে থাকে তো এই ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে বলি যে না দরকার নাই টেলিফোন নাম্বারটা দেওয়ার জন্য তো রিটার্নের ফার্স্ট পেজে অ্যাকচুয়ালি বেসিক ইনফরমেশন গুলি থাকে এরপরে যদি আমরা সেকেন্ড পেজে চলে যাই সেকেন্ড পেজে কি থাকে সেকেন্ড পেজে অ্যাকচুয়ালি হিয়ার্স নিয়ে আসে যে আমাদের যে আয়ের খাতগুলো আছে আমরা দেখলাম যে মিস্টার এক্স এর কিন্তু শুধুমাত্র স্যালারি ইনকাম তার কিন্তু আর অন্য এক্স ইনকাম নাই তো স্যালারি ইনকামটা আমরা নিয়ে এসেছি যে আমার যে শীট ছিল সিওআই ছিল ওই সিওআই থেকে আমি নিয়ে এসেছি ট্যাক্সেবল স্যালারি ইনকাম ছিল 25,88,620 এরপরে তার ট্যাক্স এসেছিল কত 4,42,000 এখান থেকে 6,000 টাকা রিবেট পাইতো 4,37,000 টাকা এই 4,37,000 টাকা কিভাবে পে করেছেন তার কাছ থেকে টিডিএস কাটা হয়েছে 4,21,000 এবং গাড়ির ক্ষেত্রে সে 15,000 টাকা দিয়েছিল টোটাল পে করেছিল 4,37,000 এবং ডিউরিং দ্য পিরিয়ডে তার এক্সেম্পটেড ইনকাম কত ছিল আমরা লিখে দিয়েছি 4,50,000 এবং এটার কিন্তু আবার ওই আর একটা দেখবেন যে আমরা যখন পরের পেজে চলে যাবো ওইখানেও আসে স্যালারি সম্পর্কে একটু ইনডেপথ দিতে হয় আমাদেরকে আমরা যদি এইখানে চলে যাই দেখেন এইখানেও কিন্তু আমার স্যালারি সম্পর্কে ইনফরমেশন দিতে হচ্ছে যে আমার বেসিক পে খেয়াল করে দেখেন এটাও সিওআই টেমপ্লেট থেকে নিয়ে আসে আমার যে বেসিক পে আমরা নিয়ে আসলাম তারপরে যে কনভেন্সটা আমার এক্সেম্পটেড কত 30,000 টাকা হাউস রেন্ট আমার এক্সেম্পটেড কত 3,00,000 টাকা যেটা আমরা সিওআই থেকে ক্যালকুলেট করে নিয়ে আসছি আর ট্যাক্সেবল কত এটা আমরা কিন্তু সিওআই থেকে নিয়ে আসছি তাই না এগুলো আমরা যখন ট্যাক্স কম্পিটিশন করছি এখান থেকে নিয়ে আসছি দেখেন আমার এক্সেম্পটেড ইনকাম কত 4,50,000
ডিউরিং দ্য পিরিয়ড এসএসসি আর অন্য কোনো ইনকাম ছিল না, যদি হাউস প্রপার্টি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হাউস প্রপার্টি ইনকাম গুলো কিন্তু নিয়ে আসতাম, যেহেতু নাই সেই জন্য নট অ্যাপ্লিকেবল লিখে দিছি। আচ্ছা তার কোথায় কোথায় ইনভেস্ট করা আছে, আমাদের এখানে ইনভেস্টমেন্ট এরিয়া গুলো বলা থাকে, এই জিনিসটা উঠে গেছে যদিও রিটার্নে লিখে দিছে। যে আগে একটা সময় ছিল যে আপনি ল্যাপটপ পারচেজ করলেও কিন্তু এটা কি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে শো করতে পারতেন, কিন্তু এই কি হইতো মানে প্রত্যেক অ্যাসেসরি ছিল কি ল্যাপটপ, এই জন্য গভর্নমেন্ট গত বছরের আগের বার এই ইস্যুটা উঠে দিছে বা এই ইস্যুটা বাদ দিয়ে দিছে, এই জন্য এই ইস্যুটা রয়ে গেছে আগের রিটার্ন অনুযায়ী। শুধুমাত্র আমরা দেখেছি যে ডিপিএস ছিল, তাছাড়া কিন্তু আর কোনো জায়গায় ছিল না, তাই না? রিটার্নের সাথে আমরা কি কি ডকুমেন্ট জমা দিচ্ছি এটাও কিন্তু আমাদেরকে রিটার্নে মেনশন করে দিতে হচ্ছে। তো এটা স্পেসিফিক থাকে, হ্যাঁ, যে রিটার্নের সাথে আমরা কি কি ডকুমেন্ট দিচ্ছি। এখানে আমি জাস্ট কিছু ইনফরমেশন লিখেছি যে যদি আমরা স্যালারি পার্সন হই তাহলে আমরা স্যালারি সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, কিছু স্পেসিফিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি। দিস ওয়ান ইজ মানে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট। এটা করার ক্ষেত্রে আমরা আগে ফ্যামিলি এক্সপেন্ডিচারটা করে ফেলি, হ্যাঁ, অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টের আগে আমরা ফ্যামিলি এক্সপেন্ডিচারটা করে ফেলি যে ডিউরিং দ্য পিরিয়ডে আমি কোন পারপাসে কি পরিমাণ টাকা খরচ করেছি। তো এটাও অ্যাকচুয়ালি ডিউরিং দ্য পিরিয়ডে আমার কি পরিমাণ খরচ হয়েছে, এটা অনেক সময় দেখা যায় যে আমরা যদি আমাদের নিজে রিটার্ন বা আপনারা যদি আপনারা নিজে রিটার্ন করেন তাহলে আপনারা মেনশন করে দেন, বা আমরা যদি অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আর একজনের রিটার্ন করে থাকি তখন এসএসসি প্রিভিয়াস পিরিয়ডের উপর বেস করে আমরা একটা দিয়ে থাকি, অথবা এসএসসির কাছ থেকে শুনি যে কোন হেডে কত টাকা দেখাবো। তো এটা আগে করতে হয়, ফ্যামিলি এক্সপেন্ডিচারটা আগে করতে হয় আমার অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টটা মেলানোর জন্য। তো এইখানে দেখেন বলা আছে যে পার্সোনাল ফুডিং এক্সপেন্স 3,00,000 টাকা। আপনি এই যে এখানে যে খরচগুলো শো করতেছেন এগুলো জিনিসটা কিন্তু আবার ডকুমেন্ট লাগবে না, হ্যাঁ, দেখেন পার্সোনাল ফুডিং এক্সপেন্স যেটা আমাদের পার্সোনাল এবং ফুডিং পারপাসে খরচ হচ্ছে, খাওয়া দাওয়া বা থাকার পারপাসে, ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, এগুলো মানে এস্টিমেটেড আমার যে ডিউরিং দ্য পিরিয়ডে যে পরিমাণ কস্ট ইনকার হয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অ্যাকুরেট হইতে হবে এরকম না, এটিগুলো কম বেশি হইতে পারে, হ্যাঁ। কিন্তু অনেক সময় ডিসিডি দেখে যে আপনি বিএস পিরিয়ডে ফ্যামিলি এক্সপেন্ডিচার কত শো করছেন, এই পিরিয়ডে কত শো করছেন। আচ্ছা, এটাও অনেক সময় আমি দেখছি যে এসএসসি কে হ্যাসেলে ফেলার জন্য এখানে ডিসিডি অনেক সময় এস্টিমেট করে ফেলে। তো আমি টোটাল এক্সপেন্ডিচার দেখা যাচ্ছে যে 14,61,000 আমি মিস্টার এক্স শুরু করেছে যেছে তার ফুডিং পারপাসে, ট্যাক্স পেইড মানে ডিউরিং দ্য পিরিয়ডে তার কাছ থেকে সোর্স ট্যাক্স কত কাটা হয়েছে এটাও সে নিয়ে এসেছে, 4,37,000। অ্যাকোমোডেশন এক্সপেন্স 4,20,000, ট্রান্সপোর্টেশন ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, এরপরে হলো ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স, আদার পারপাসে খরচ করেছে 90,000 টাকা, এটা নিয়ে এসেছে। আমরা এখন এটা দেখবো অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টে, যদি দেখি যে আমার যদি আমি যদি সোল প্রোপাইটার হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে বিজনেস ক্যাপিটাল কত ছিল এগুলো আমাদেরকে মেনশন করতে হয় অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টে, বিজনেস ক্যাপিটাল কত ছিল এটা আমাদেরকে মেনশন করতে হয়। অনেক সময় ওপেনিং ক্যাপিটাল অ্যাড ব্যাক করে আমাদেরকে ক্লোজিং ক্যাপিটালটা নিয়ে আসতে হয়। কোনো কোম্পানি যদি ডিরেক্টর হয়ে থাকে তাহলে এটা এই জিনিসটা কিন্তু আমাদেরকে রিটার্নে মেনশন করতে হবে, নেম অফ দ্য কোম্পানি, কতগুলো শেয়ার আছে। তার একটা মোটর ভেহিকল ছিল 9,00,000 টাকা, মোটর ভেহিকলটা আমরা কনসিডারেশন নিয়ে আসছি। তার জুয়েলারি ছিল ধরে নেওয়া হচ্ছে যে 3,00,000 টাকা মূল্য, তার ফার্নিচার ছিল ধরে নেওয়া হচ্ছে, তার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ছিল, আচ্ছা, এবং বছর শেষে তার ব্যাংকে জমা ছিল 32,000 টাকা এবং ক্যাশ ইন হ্যান্ড ছিল 10,000 টাকা ধরে নেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে হলো কি দেখবেন বলা হয় যে আমরা যদি এই কলামে থাকি দেখেন এখানে
মাস্ট বি জিরো, হ্যাঁ এটা বলা হচ্ছে কি যে আপনার অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টটা মিলতে হবে, মিলতে হবে কিভাবে, আপনার সোর্সেস অফ ইনকামের সাথে মিলতে হবে। আচ্ছা আমরা যদি টোটাল অ্যাসেট গুলো দেখি যে 15,76,000, হ্যাঁ তো 15,76,000 টাকা কিন্তু আমাদের এখানে এসেছে। তো ডিউরিং দ্য পিরিয়ডে আমাদের ওয়েলথ, যেহেতু ফার্স্ট ইয়ার ওয়েলথ ইনক্রিজ হয়েছে কত, 15,76,000, আর আমাদের ফ্যামিলি এক্সপেন্ডিচার ছিল কত, 14,61,000, যেটা আমরা 10BB দেখে আসলাম। তার মানে টোটাল অ্যাগ্রিগেশন অফ ওয়েলথ 30,38,000 টাকা। এই 30,38,000 টাকা সোর্সেস অফ ফান্ডের সাথে আপনাকে মিলতে হবে। যদি গ্যাপ থেকে যায় তাহলে এই গ্যাপটুকু কিন্তু ডিসিডি ইনকাম হিসেবে ট্রিট করবে। যদি অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট না মিলায় যদি কি করে, কোনো ইন্ডিভিজুয়াল যদি রিটার্ন সাবমিট করে, যেমন আমার টোটাল অ্যাগ্রিগেশন অফ ওয়েলথ এটা আমার অ্যাসেট, এর সাথে আমরা ফ্যামিলি এক্সপেন্ডিচার যোগ করে আমরা টোটাল অ্যাগ্রিগেশন অফ ওয়েলথ পেয়েছি, এটা আমাদের মিলতে হবে। না মিললে সোর্স অফ ফান্ড যদি না মিলে এবং যদি এক্ষেত্রে যদি কোনো গ্যাপ থাকে, এই গ্যাপটা ডিসিডি ইনকাম হিসেবে ট্রিট করবে। আচ্ছা আমরা দেখেন শোন রিটার্ন ইনকাম 25,88,000 এবং আমার এক্সেম্পটেড ইনকাম ছিল 6,4,00,000, টোটাল আসতেছে কত, 30,38,620। তার মানে 18-তে যে আমার সিরিয়াল নাম্বার 16 এবং 17 এর মধ্যে কি কোনো ডিফারেন্স নাই নিয়ে, হ্যাঁ বুঝতে পারছেন কিনা। হয়তো দেখবেন যে আমার সোর্সেস অফ ফান্ড তো আমি ক্লিয়ার, 30,38,620, তাই না, 30,38,620। তো এই ক্ষেত্রে অনেক সময় কম বা বেশি হয়ে থাকে, এই ফিগারটা কম বা বেশি হইতে পারে। সেক্ষেত্রে দেখবেন আমাদের এখানে একটা অপশন আছে যে ক্যাশ আছে না, ক্যাশটা আমরা কম বেশি করে মিলিয়ে দিতে পারি। এটা কিন্তু যে আমাদের ক্যাশ ইন হ্যান্ড এটাকে বলা হয় যে মেকানিজম, অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট মিলার একটা মেকানিজম। আমি মোটামুটি ইন্ডিভিজুয়াল রিটার্ন নিয়ে আলোচনা করছি, আমার ধরুন যে প্রেজেন্টেশনটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি। আপনাদের কোনো কোয়ারি আছে কিনা, যদি কোয়ারি থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আপনার মানে কোশ্চেন সেশন সম্পর্কে, কোশ্চেন সেশন শেষে আমি মানে এন্ড করে দিতে যাচ্ছি। হ্যালো, জি জি শোনা যাচ্ছে, বলেন। স্যার আমার একটা বাইক আছে আর কি, আমি যখন ট্যাক্স রিটার্ন দিছি ওই প্রথমবার দিলাম আর কি, ওটাতে তো আমি আমার গাড়ির ডকুমেন্টটা শো করলাম, তো এই ক্ষেত্রে যে ট্যাক্সটা আমরা প্রথমে ডকুমেন্ট করার সময় দিছিলাম ওটা কি ট্যাক্স রিটার্নে কি কোনো ইফেক্ট পড়বে? আবার বলবেন, মানে আমি গতবার প্রথমবারের মতো ট্যাক্স রিটার্ন জমা দিছি আর কি, আমার একটা পার্সোনাল বাইক ছিল, ওই বাইকের তো আমি প্রতি 2 বছর পর পরে একটা ট্যাক্স জমা করি আর কি, তো ওই ট্যাক্সের এটা কি কোনো ইফেক্ট ফেলবে এখানে ট্যাক্স রিটার্নে, মানে কোনো কি আমি কি রিবেট টিবেট বা কি এ জাতীয় কোনো কিছু? হ্যাঁ, ওই টিটিএস হিসেবে বাদ দিতে পারবেন, শুধু ট্যাক্সের অংশটা। হ্যাঁ, টিটিএস হিসেবে বাদ দিতে পারবেন। এটা যদি আমরা সিওআই কম্পিটিশনে দেখি, এটা তো আপনার জন্য বেনিফিট, হ্যাঁ মানে এটা আপনার সিওআই কম্পিটিশনে গেতে বাদ দিতে পারবেন টিডিএস হিসেবে। এই দেখেন গাড়ির ক্ষেত্রে যেমন 15,000 টাকা, মোটর গাড়ি ছিল না যে 15,000 টাকা, তো এইখানে আপনি টিডিএস হিসেবে বাদ দিতে পারবেন। আপনার ট্যাক্স লাইবিলিটি কমে যাবে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোয়ারি আছে কিনা? স্যার মোবাইল নাম্বারের একটা বিষয় বলেছিলেন, তাহলে কি আমরা যখন রিটার্নটা ফর্মটা ফিল আপ করবো তখন কি মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার গুলোকে অ্যাভয়েড করবো? ওইটা না দিলেও ভালো, অনেক সময় ডিসিডি দেখবেন কি হ্যাসল করে থাকে, মানে বাই স্টাফরা আপনাকে কল দিয়ে থাকে। জি স্যার, এটা অনেক সময় আমরা দেখি, মানে এসএসসির ক্ষেত্রে বিশেষ করে যদি ধরুন যে
যারা আপার লেভেলে জব করে না তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি ফেস করে। ঠিক আছে, হয়তো আপনি কোনো একটা কোম্পানির ডিরেক্টর, আপনি একটা নাম্বার দিয়েছেন। আরেকটা বিষয় হলো যে গতবার তো আমি হয়তো আরেকজনের হেল্প নিয়েই রিটার্নটা সাবমিট করেছিলাম, তো এবার আমি নিজেই করতে চাচ্ছি, তো ওই ক্ষেত্রে স্যার একটা যে সার্কেলের যে বিষয়টা বললেন, তো ওইটা কি স্যার ওই সার্কেলে আমার যেরকম আমার একটা সার্কেল দেখতে পাচ্ছি যে জোন দেওয়া আছে একটা, আর একটা সার্কেল নাম্বার দেওয়া আছে আমার টিন আইডিতে, তো ওইটা কি ওই সার্কেল দিতে হবে নাকি কোনো অন্য কোনো ভাবে দেওয়ার কোনো সিস্টেম আছে? না, ওই সার্কেলে জমা দিতে হবে। ওই যে অন্য অন্য কোন সার্কেলে যদি জমা দিয়ে থাকেন তাহলে আপনি প্রবলেম ফেস করবেন, ফিউচারে কিন্তু প্রবলেম ফেস করতেছে, মানে এসএসসি যে এখন বর্তমানে এসএসসি রা প্রবলেম ফেস করতেছে। তার মানে স্যার সরাসরি ওই সার্কেলে গিয়ে জমা দিতে হবে? হ্যাঁ, সরাসরি ওই সার্কেলে যে জমা দিতে পারবেন, বা আমাদের দেখবেন 30 নভেম্বরের আগে মেলা হয়, মেলায় আপনি জমা দিতে পারবেন, ওরা বুথ করে রাখে, মানে সব সার্কেল গুলো সব সার্কেল মিলে একটা নির্দিষ্ট প্লেসে একটা ওরা একটা বুথ করে রাখে। স্যার অনেক সময় তো স্যার এই মেলাগুলোতে অনেক ভিড় হয়, তো আমি কি চাইলে এখনই আমারটা দিতে পারবো? আমি যদি ইনফরমেশন গুলো পাই, যেহেতু আমাদের অলরেডি জুন পর্যন্ত কাউন্ট হয়, তো আমি যদি দিতে পারবো এখন চাইলে দিতে পারবেন, কিন্তু এখানে হলো কি যে 10 বা ডিসিশন হলো কি একটু ডিলে করে দেয়া, বুঝছেন? কারণ এটা ইস্যু হলো কি যে ওয়ারিটটাকে অ্যাভয়েড করার জন্য করা হয়। আচ্ছা আচ্ছা, অনেক সময় আপনি দিলেন, বুঝছেন, এখন হলো কি ফাইলগুলো আর একটু দেখবে, আচ্ছা দেখি তো এই লোকের কি পরিমাণ ইনকাম আছে, এ মানে আপনি রিটার্নটা একটু খুলে দেখবে, কিন্তু ওই যে যখন প্রেশার আসে না তখন কিন্তু আর দেখার স্কোপটা কমে যায়। জি স্যার, কোনো কোয়ারি আর কোনো কোয়ারি আছে কিনা? যদি কোন মানে হেল্প লাগে, আমার মনে হয় আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমার নাম্বারটা দেওয়া আছে, যদি কোনো ফার্দার অ্যাসিস্ট্যান্ট বা ফার্দার হেল্প লাগে তাহলে আমাকে কল দিন, বা মনিরজন ভাই ভাইয়ের কাছে আমার নাম্বারটা আছে। মনি ভাই আমি তাহলে এন করে দিচ্ছি, হ্যাঁ আপনি এন থেকে এন করে দেন নাকি? আপনি ক্লোজ করে দেন, আপনি ক্লোজ তো অফ করে দিলেন, ও আমাকে হোস্ট করে দেন না? ঠিক আছে তাহলে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ পার্টিসিপেন্ট করার জন্য, থ্যাংক ইউ স্যার।